ক্লাসে, এরপর এবারে আর হচ্ছে আমাদের লেকচারে চলে যাচ্ছি। জি স্থির তড়িৎ, এই চ্যাপ্টারটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে একটু আমাকে বলতে হবে আগে, না হলে কিন্তু আমি হচ্ছে দ্রুত করাবো। যদি কারো সমস্যা না থাকে একজন একজন করে বলতে হবে আমাকে। প্রথমে তাসফিয়া, এই চ্যাপ্টার কোনো সমস্যা আছে কিনা, আমি যার নাম বলবো সে বলতে হবে, মানে বেসিকে কোনো সমস্যা আছে কিনা। না ভাইয়া, অরিন, না স্যার, তেমন কোনো সমস্যা নেই। বেলাল, এমন কোনো সমস্যা নেই স্যার। রাহনুমা, স্যার আমার সমস্যা আছে, মানে কি ইকুয়েশন বুঝো আমি না এরকম? এইচএসসির জন্য, জাস্ট এইচএসসিতে সিকিউ করার জন্য যতটুকু দরকার আমি ওভাবে পড়ছিলাম। মানে তুমি কি ইকুয়েশন পড়ছিলা সেটা বলো, ইকুয়েশন গুলো পড়ছিলা ঠিকভাবে? কুলম্বের সূত্র, হ্যাঁ, তারপর ইকুয়েশন হচ্ছে যে পড়ছি, গোলকের বিভব নির্ণয়, প্রাবল্য নির্ণয়, এগুলো পড়ছিলা? এই যে জি ধারকত্ব স্যার, নির্ণয়, এগুলো পড়ছিলা? হ্যাঁ এগুলো করছি, করলে হবে, ঠিক আছে। বাট একটু সমীরণ, কনসেপ্টটা বললে ভালো হবে আর হ্যাঁ কি বলে আগে দিব আমি দিয়ে। হালকা করে। সমীরণ, না ভাইয়া কোনো প্রবলেম নেই। তাসনিম হুদা, স্যার হালকা প্রবলেম আছে, পড়াইলে হয়তো বুঝে যাব। আচ্ছা না বুঝলে আমাকে জানাবো। আরিফ, জি স্যার। না ভাই পড়াইতে থাকেন। নীলুফা, না স্যার, রিফাত, না স্যার, তানহা, তুমি আজকে নতুন যুক্ত হয়েছো, তোমার সাথে একটু কথা বলো তো। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। তোমার কলেজ কোনটা? স্যার। মহসিন কলেজ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার এই চ্যাপ্টারের কোনো সমস্যা আছে মানে বেসিকের মধ্যে? বেসিক বলতে স্যার, আমি ফিজিক্সে, আমি তো একটু উইক, তো মোটামুটি বলতে পারেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এমনিতে যে টপিকগুলো পরীক্ষা আছে সেগুলো পড়াবো, সেগুলোর আবার ব্যাখ্যা করে দিব, সেগুলো দিয়ে আশা করি সমস্যা হবে না। প্রথমে 1 নম্বরে আচ্ছা স্যার, তাহলে আমরা সবাই একটু মিউট থাকি এখন, কারো সমস্যা হলে বুঝতে আমাকে জানাবা। প্রথমে হচ্ছে কুলম্বের একটা সূত্র আছে, এই সূত্রটার সাথে আবার নিউটনের মহাকর্ষ নামে একটা সূত্র আছে, সেই সূত্রটা হুবহু মিল আছে। কুলম সূত্রটা দিছে দুইটা চার্জের জন্য, আর মহাকর্ষ সূত্র দিছে নিউটনের দুইটা বস্তুর জন্য। দুইটা সূত্র প্রায় সেম, কাছাকাছি, দুইটা সূত্রতেই, দুইটা চার্জের মধ্যবর্তী বল, এই দুইটা সূত্রতেই, নিউটনের সূত্রের মধ্যে দুইটা বস্তুর মধ্যবর্তী বল নির্ণয় করতে হয়, আকর্ষণ বা বিকর্ষণ বল, আর কুলম্ব সূত্রের ক্ষেত্রে দুইটা চার্জের মধ্যবর্তী। তাহলে কুলম্বটা হচ্ছে যে চার্জের জন্য, আর নিউটনটা হচ্ছে বস্তুর জন্য, এই জিনিসটা মনে রাখলেই হবে। দুইটা সূত্র সেম, তো আমরা নিউটনের সূত্রটাও পাবো পরে, আপাতত এখানে কুলম্বের সূত্রটা বলি। এটা হচ্ছে দুইটা চার্জের জন্য, মনে করো একটা হচ্ছে কিউ ওয়ান, একটা হচ্ছে কিউ টু চার্জ। এখন এই দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, চার্জ দুইটা যদি পজিটিভ হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল থাকবে, দুইটা নেগেটিভ হলেও বিকর্ষণ থাকবে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ হলে আকর্ষণ বল থাকবে। তাহলে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেটা থাকতেছে এটা কতটুকু, সেটা মাপার জন্য হচ্ছে যে এই কুলম্বের সূত্রটা তিনি দিয়েছিলেন। সূত্রটা বলতেছে যে এফ হচ্ছে যে এই বল এফ হচ্ছে যে কিউ ওয়ান কিউ টু এর গুণফলের সমানুপাতিক, অর্থাৎ কিউ ওয়ান কিউ টু এর গুণফলের সমানুপাতিক হবে এফ, আর তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, কিউ ওয়ান কিউ টু বল দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে সেখানে এফ পরিমাণ যে বল কাজ করবে সেটা হবে ওই আর এর মধ্যবর্তী দূরত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে এখানে হচ্ছে কিউ ওয়ান বল আর এখানে হচ্ছে কিউ টু বল, কিউ টু চার্জ, দুইটা চার্জ, হ্যাঁ এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। এখন এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এই তাদের মধ্যবর্তী যে বল সেটা হবে আর এর বর্গ এর ব্যস্তানুপাতিক। আর এই দুইটা যে চার্জ তাদের মানের, তাদের মানের, তাদের দিকের না, মানের গুণফলের সমানুপাতিক, এই কথাটা কুলম্ব বলছে, এই দুইটা কথা। এবং বলছে যে এই বলটা এই দুইটা বস্তু, এই দুইটা চার্জের যেই মানে যে বরাবর তারা ক্রিয়া করে ওই সরল রেখা বরাবর ওই বলটা ক্রিয়া করবে, মানে এই দুইটা, এই দুইটা চার্জের মধ্যবর্তী যে সরল রেখা, এই সরল রেখা বরাবরই এই বলটা ক্রিয়া করবে। তো এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমাদের দরকার নাই, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এই দুইটাই গুরুত্বপূর্ণ। তো এখন দেখো তো, যদি চার্জের মধ্যবর্তী দূরত্বটা বাড়াই আমি তাহলে বল কমবে, কেন কমবে? কারণ ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক বিধায় কমে যাবে। তো এখন কতটুকু কমবে, কতটুকু বাড়বে সেটা এক্সামে জিজ্ঞেস করতে পারে। তো এখন দেখো, আমি যদি এটা যদি আগে মনে করো 2 মিটার ছিল দূরত্বটা, তাহলে এখানে 2 বসাবো আমি, তাহলে হবে 1/4। কিন্তু এটা যদি আমি 2 মিটারের জায়গায় দ্বিগুণ করে দিয়ে 4 মিটার করে দিই, দ্বিগুণ করছি মধ্যবর্তী দূরত্ব, দ্বিগুণ করছি, তখন এই 4 4 এখানে হয়ে যাবে 16। তাহলে আগে আগে ছিল 1/4, এখন হয়ে গেল 1/16, অর্থাৎ 4 গুণ কমে গেল, ব্যস্তানুপাতিক বিধায় কমবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব যখন 2 মিটার ছিল তখন ছিল 1/4, আর যখন 4 হয়ে গেল, অর্থাৎ দূরত্ব যখন দ্বিগুণ করে দিলাম আমি,
তখন হয়ে গেল 1/16। দ্যাট মিনস বল 4 গুণ কমবে যেহেতু ব্যস্তানুপাতিক। এবার এই মধ্যবর্তী দূরত্বটা আমি চাইলে অর্ধেক করে দিতে পারি, অর্ধেক করতে পারি। এর অর্থ হচ্ছে যে মধ্যবর্তী যে দূরত্ব ছিল সেই দূরত্বটাকে আমি কমায় দিতে পারি, কমায় অর্ধেক করে দিতে পারি। তো মনে করো যে এটা ছিল সেই চার্জ, এটা ছিল সেই চার্জ। এখন মধ্যবর্তী দূরত্ব ছিল, মনে করো যে আগে ছিল আর, এবং আর মান আগে ছিল মনে করো যে 4, পরে আমি দূরত্ব অর্ধেক করে 2 করে দিলাম। তাহলে যখন 4 ছিল তখন বল ছিল 1/4 স্কয়ার, দ্যাট মিনস 1/16, 1/16 এরকম ছিল। এখন যখন আমি দূরত্বটা অর্ধেক করে দিলাম, কমায় দিলাম, তখন 2 হয়ে গেল। 2 হওয়ার কারণে এটা হয়ে গেল কত, 2 স্কয়ার, দ্যাট মিনস 1/4। তাহলে আলটিমেটলি কি হলো যে 1/16 থেকে হয়ে গেল 1/4, দ্যাট মিনস 4 গুণ বাড়লো বলটা, মধ্যবর্তী বলটা 4 গুণ এখন বাড়বে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে, কথা বলতে হবে? জি ভাই, জি স্যার। তাহলে দূরত্ব বাড়লে কমলে কিভাবে বলটা বাড়ে কমে এই জিনিসটা তোমাকে জানতে হবে। এবার হচ্ছে চার্জ, মনে করো এটা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ। এখন এটার মান হচ্ছে 2 কুলম, এটার মান হচ্ছে 3 কুলম, তাহলে দুইটার গুণফল কত বলো তো? একটার মান কি, একটার মান 2, একটার মান হচ্ছে 3, তাহলে দুইটার গুণফল কত, চার্জ দ্বয়ের গুণফল কত, কথা বলতে হবে। গুণ করলে কত হয়, 6 ভাই। 6 হয়। তাহলে এই এফ এর মান হচ্ছে যে 6 গুণ, কারণ এফটা হচ্ছে যে এই দুইটার গুণফলের সমান সমান সমানুপাতিক, Q1 আর Q2 এর গুণফলের সমানুপাতিক। এটা কুলমে বলছে, আমি বলতেছি না। তাহলে এই যে এফ এর মান হবে তখন 6 গুণ, কিন্তু এই দুইটার গুণফলকে যদি আমি 2 গুণ করে দিই, অর্থাৎ 12 করে দিই, গুণফল ছিল 6, আমি গুণফল করে দিলাম কত, 2 দিয়ে গুণ করে 2 গুণ করে দিলাম, গুণফলকে 2 গুণ করে 12 করে দিলাম, তাহলে বলটাও কত গুণ হবে, 2 গুণ, কারণ বল হচ্ছে যে ওই চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে গুণফল যদি 2 গুণ করি, আমি গুণফলকে 2 গুণ করছি চার্জ কে না, চার্জ দ্বয়ের গুণফল ছিল 6, সেটাকে আমি 2 গুণ করছি, তখন বল হয়ে গেল 12। দ্যাট মিনস বলটা আগে ছিল 6, এখন হয়ে গেছে 12, দ্যাট মিনস 2 গুণ হয়েছে। একইভাবে চার্জ দুই, চার্জ দ্বয়ের যে কোনো একটাকে 2 গুণ করলে বা 3 গুণ করলে, মনে করো এটাকে 3 গুণ করে দিলাম, 3 গুণ করলে এটা 2 ছিল, হয়ে গেল 6, একটু ওয়েট মাস, তাহলে হয়ে গেল 6। 6 কে যদি আমি 3 দ্বারা গুণ করি হয়ে যাবে কত, 18। তাহলে খেয়াল করো, তাহলে কি হলো, একটু আগে ছিল, একটু আগে Q1 ছিল 2 এবং Q2 ছিল 3, তো যার কারণে তাদের গুণফল ছিল 6, এই যে 3 দুগুণে 6। কিন্তু এখন যখন এটাকে আমি 6 করে দিলাম, এটাকে Q1 কে যখন 6 করে দিলাম, তখন গুণফল হয়ে গেল 18। তাহলে প্রথমে ছিল গুণফল 6, পরে গুণফল হয়ে গেল 18, দ্যাট মিনস 3 গুণ হয়ে গেল। অর্থাৎ একটা চার্জ কে 3 গুণ করার কারণে তাদের গুণফল হয়ে গেছে যে 3 গুণ, দ্যাট মিনস বলটাও তখন 3 গুণ হবে। তাহলে তুমি একটা চার্জ কে যত গুণ করবা বল তত গুণ হবে, চার্জ দ্বয়ের গুণফলকে যত গুণ করবা বল তত গুণ হবে, আর দুইটা চার্জ কে যদি বাড়াও, মনে করো এটাকেও 3 গুণ করলা, এটাকেও 3 গুণ করলা, তখন বলটা হবে 9 গুণ, কারণ 3 গুণ 3 গুণ 9 গুণ হয়ে যাবে। এটা কি ক্লিয়ার, এই জিনিসটাই জি ক্লিয়ার? স্যার। ওকে, কুলম্বের সূত্র শেষ। এবার আমরা এই কুলম্বের সূত্র থেকে একটা অঙ্ক করি, খেয়াল করো। বলছে যে এই এই এক্সাম্পলটা বলছে যে একটি অপরটির 2 গুণ, মানে দুইটা চার্জ একটা অপরটার 2 গুণ, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, এবং ক্রিয়ারত বিকর্ষণ বল 2 নিউটন হলে ছোট চার্জের মান কত, এই কোশ্চেনটা করছে। আমি দেখি আমাদের সবাই জয়েন হতে পারছে কিনা, কেউ কোনো ধরনের মেসেজ দিচ্ছে কিনা, না কেউ কোনো ধরনের মেসেজ দিচ্ছে না। ওকে, সবাই জয়েন আছে, অনেকের আবার জয়েন হতে ঝামেলা হয়। তো যাই হোক, তাহলে খেয়াল করো একটি অপরটির 2 গুণ বলছে চার্জ দুটি, তাহলে একটাকে যদি কিউ ধরি আর একটা কথা হবে 2 কিউ। এই যে সূত্র হচ্ছে এটা, যে এফ ইকুয়াল টু 1/4 পাই ε0 Q1 Q2 ডিভাইড বাই R² এটা হচ্ছে সূত্র মুখস্থ করে ফেলতে হবে, যেখানে 1/4 পাই ε0 এর মান হচ্ছে যে 9×10⁻⁹ N·m² পার কুলম স্কয়ার, তো এটাও মুখস্থ রাখতে হবে এটার মান কত। যাই হোক, তাহলে এই Q1 Q2 কে 2 গুণ করতে বলছে, এই যে একটা অপরটার 2 গুণ শুরুতে বলছে, তাহলে Q1 একটা যদি কিউ হয় একটা হবে 2 কিউ, সো কিউ ডিভাইড বাই কিউ ইন্টু 2 কিউ, যেখানে নিচে আমি উপরে লিখছি, ডিভাইড বাই আর, আর হচ্ছে যে মধ্যবর্তী দূরত্ব বলছে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার কে মিটারে নিলে হয় 1×10⁻⁹, 1 ন্যানোমিটার কে মিটারে নিলে 1×10⁻⁹, তো এটা হচ্ছে আর মান, এই যে এটা এটা আর মান, ভাইয়া শিটের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কি বলো, কিছু দেখা যাচ্ছে না। বলতে হবে সাথে সাথে, বলতে হবে এখন দেখা যায়, এখন দেখা যায় না, কি হ্যাঁ বলো, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, বলতে হবে সাথে সাথে, বলতে হবে, তোমরা যদি বসে থাকো তাহলে হবে না, আমাকে আমার সাথে কোঅপারেশন করতে হবে। এই যে এই কথা বলতেছিলাম, এই যে এটার কথা বলতেছিলাম,
এই কোশ্চেনটা স্যার, আপনার বইয়ের সাথে আমার বইয়ের মিল কেন হচ্ছে না? কোন বইয়ের মিল হচ্ছে না? স্যার, হালদাই বইতে সব দেওয়া অ্যালফাবেট নাই, একটা। বইটা তো ছোট হয়, বইতে কি সব দেওয়া সম্ভব? স্যার, এটা কিসের থেকে পড়ানো হচ্ছে? এটা একটা শিট, ও আচ্ছা, এই মনে হয় কুলমের সূত্রটা বইতে আছে, তোমার বইয়ে আছে, তুমি ধরলে পাবা। আমি দেখি তো বইয়ের মধ্যে এটা আছে কিনা, দেওয়ার কথা এটা, এটা তো বাদ যাওয়ার কথা ছিল না, আমার কাছে মনে হয় না এটা বাদ গেছে। কার্নো ইঞ্জিন, এন্ট্রোপি, ধারক, তুল্য রোধ, হুইটস্টোন ব্রিজ, না এটা বাদ গেছে, এটা আসে নাই। ওই ধারকটা বেশি ইম্পর্টেন্ট, ধারক বারবার আসে, ধারক দেওয়া আছে। ঠিক আছে, সব থাকবে না আসলে, সব দেওয়া বইতে সম্ভব না, আমাদের বইটা ছোট, তুমি দেখতেছো, এর চেয়ে বড় বই কিনলে আবার অনেকে বলে যে ভাই শেষ করবো কেমনে। তো তোমরা যারা পড়তেছ তারা এই ভিডিও গুলো দেখবা, আর হচ্ছে যে টপিক গুলো আমি পড়াবো ওগুলোর উপর একটা শীট দিয়ে দিব। যাই হোক, কুলম্বের সূত্র তাহলে খেয়াল করো, এই যে কুলম্বের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু 1/4 সেলো নট কিউ 1 কিউ 2 ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে 1/4 সেলো নট মান, এই যে এটার মান, এটার মান হচ্ছে যে এটা 9×10^9। ঠিক আছে, ওকে, এই যে এটা, এখান থেকে আমি এই প্রশ্নটা করছি যে একটি অপরটির দ্বিগুণ দ্বিগুণ, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1 ন্যানোমিটার, ক্রিয়ারত বিকর্ষণ বল 2 নিউটন হলে চার্জের মান কত, ছোট চার্জের মান কত? অর্থাৎ দুইটা চার্জ আছে, একটা অপরটার দ্বিগুণ, আর চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 ন্যানোমিটার। তো বলছে যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়ারত বিকর্ষণ বল যদি 2 নিউটন হয় তাহলে ছোট চার্জের মান কত, এই জিনিসটা জিজ্ঞেস করছে। তাহলে খেয়াল করো, একটা চার্জ অপরটা চার্জের দ্বিগুণ বলছে। দাঁড়াও আমি একটু শেয়ারটা অন্যভাবে দেই। তাহলে একটা চার্জ যদি কিউ হয় আর একটা চার্জ টু কি হবে, কারণ দ্বিগুণ বলছে এই জন্য, এবং বলছে দূরত্ব হচ্ছে 1 ন্যানোমিটার। এই 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10^9 মিটার, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এফ ইকুয়াল টু কত হবে? এফ ইকুয়াল টু হবে 1/4 সেলো নট যেটা ছিল সেটার মান হচ্ছে 9×10^9 ইন্টু Q1 Q2, Q1 হচ্ছে যে এটাকে ধরো কিউ, আর একটা হচ্ছে Q2, Q2 কে ধরো এটাকে, ডিভাইড বাই আর স্কোয়ার, আর হচ্ছে যে 10^9 স্কোয়ার দিয়ে দিলাম। এইখানে কাজ করলে যা আসবে সেটাই হচ্ছে যে এই তোমার বলের মান, কিন্তু বলের মান ওরা আবার বলে দিছে 2 নিউটন, তো 2 নিউটন লিখলাম, আর এখানে এটা লিখবো, আবার এই সেম জিনিসটা এখানে লিখবো, লিখলে এখান থেকে কিউর মান পাবো না, পাবো কি না জিবে? পাবো। তাহলে এই কিউর মান মানে ক্যালকুলেটারে বের করে নিতে হবে আর কি, কিউর মান ক্যালকুলেটারে বের করলে কিউ যেটা সেটা হচ্ছে ছোটটা, আর এটা হচ্ছে কোনটা, টু কিউটা কোনটা, বড়টা। পরীক্ষা কোনটা চাইছে, প্রশ্নে কোনটা চাইছে, প্রশ্নে ছোটটা চাইছে, প্রশ্নে ছোটটা চাইছে, এই যে বলছে ছোটটার, ছোটটার চার্জের মান কত। তাহলে খেয়াল করো, ওরাও ওরাও ওই যে কিউটা বের করছে, এই যে কিউ, কিউটা বের করলে হচ্ছে টু কিউ বের করার দরকার নাই, কারণ ছোটটা চাইছে। বুঝা গেছে? আমার সাথে কথা বলতে হবে, দ্রুত শেষ করতে হবে, কিন্তু আমরা কিন্তু সময় নাই, আমাদের সাথে কোপারেশন করতে হবে, আমার সাথে, না হলে শেষ হবে না। গোলকের বিভব এটা সিউতে কম দেয়, তারপর আমরা একটু জাস্ট জেনে নিবো যে গোলকের বিভব নির্ণয় করতে হয় V=1/4π0, এটার মান মুখস্থ 9×10^9 কিউ ডিভাইড বাই আর, কিউ হচ্ছে একটা চার্জ, আর আর হচ্ছে যে ওই মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বলতে এখানে ব্যাসার্ধকে বোঝাচ্ছে, গোলকের ব্যাসার্ধকে বোঝাচ্ছে। যেমন এই যে এটা একটা প্রশ্ন বলছে যে 0.5 মিটার ব্যাসার্ধের একটি গোলককে 40 কুলম চার্জ দেওয়া হলো, গোলকের কেন্দ্র হতে 3 মিটার 0.3 মিটার দূরে বিভব কত? সবসময় মনে রাখবা গোলকের অভ্যন্তরে আর পৃষ্ঠের বিভব সমান। তো বলছে যে খেয়াল করো, গোলকটার বলছে যে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 0.5, আর এটার উপরে 40 কুলম চার্জ দেওয়া হলো। তো বলছে যে কেন্দ্র হতে 3 মিটার 0.3 মিটার দূরে বিভব কত? তাহলে খেয়াল করতে হবে, এখানে খেয়াল করতে হবে যে এই, খেয়াল করো, বলছে যে এই যে এটা হচ্ছে গোলক, এটা ব্যাসার্ধ হচ্ছে 0.5, তো বলছে যে এই গোলকটার ভেতরে বা কোনো এক জায়গায় 40 কুলম চার্জ দিলাম, এবং বলছে যে তাহলে কেন্দ্র থেকে 0.3 মিটার দূরে বলের মান কত? 0.3 মিটার এখানে হইতে পারে, কারণ গোলকের ব্যাসার্ধ কত, গোলকের ব্যাসার্ধ কত, কথা বলতে জিরো হবে পয়েন্ট ফাইভ 0.5 মিটার, কিন্তু কোথায় বিভব নির্ণয় করতে বলছে, 0.3-তে 0.3 মিটার। তাহলে এটা গোলকের ভেতরে হয়ে গেছে না, গোলকের ভেতরে হয়ে গেছে। যদি বলতো 0.9 মিটার দূরে কত, তাহলে হতো এখানে গোলকের বাইরে। কি মাথায় ধরছে আমার কথা?
এই 0.9 মিটার দূরে বল কত, 0.3 মিটার দূরে বল কত, বা এই 0.5 মিটারও বলতে পারে, 0.5 মিটার দূরে বল কত। তো মনে রাখবা গোলকের বাইরের বিভবটা ভিন্ন থাকে, কিন্তু ভেতরে আর পৃষ্ঠের বিভব একই। অর্থাৎ ভেতরের কোন বিন্দুতে যে বিভব, এখানে যে বিভব, এখানে যে বিভব, এখানে বিভব একই, এখানে বিভব একই। তো এই জন্য তুমি পৃষ্ঠেরটা বের করবা। ওরা যদিও বলছে 0.3 মিটার দূরে বিভব কত, বিভব কত, এখানে বল না বিভবের কথা বলছে, বিভব কত তুমি বের করবো হচ্ছে 0.5 মিটারে বিভব কত সেটা, অর্থাৎ এখানে বিভব কত বের করবা, এখানেটা বের করবা না। কেন বের করবা না? কারণ ভেতরে বিভব যত পৃষ্ঠেও, কথা বলতে হবে, গোলকের ভেতরে বিভব যত পৃষ্ঠেও কত তত। তত তো এই জন্য আমরা 0.5 দিয়ে ব্যবহার করবো, 0.5 দিয়ে বিভবটা বের করব। খেয়াল করো ওরা কিভাবে করছে, মানে এই শীটের মধ্যে কিভাবে করা আছে। দেখো এই শীটের মধ্যে হচ্ছে এই যে লিখছে, যেহেতু গোলকের অভ্যন্তর এবং পৃষ্ঠে বিভব সমান, তাহলে আমরা ওই যে ব্যাসার্ধ পরিমাণটা লিখবো, এটা লিখবো না, এটা ভেতরে, এটা হচ্ছে যে পৃষ্ঠে। এই জন্য লিখছে ভি ইকুয়াল টু 1/4570 কিউ ডিভাইড বাই আর। কিউর মান তো 40 জানি, কিন্তু আর এর মান 0.3 জায়গায় 0.5 লিখবো, এই বাকিটা শেষ। আর এটার মান তো মুখস্থ, 1/4570 এর মান মুখস্থ। এটা কি বোঝা গেছে, জি স্যার, কারো কোনো সমস্যা আছে এই জায়গায়? অর্থাৎ গোলকের ব্যাসার্ধ যদি বলে দেয়, ব্যাসার্ধটাই বসাবো, ভেতরের কোনো পয়েন্ট বসাবো না। ভেতর কেমনে আমি বুঝছি, কারণ এটা 0.3 বলছে ওরা। এই জন্য এই এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে 0.3 বসাই দিবে ভুলে, এটা বসানো যাবে না, বসাইতে হবে 0.5। এটা হচ্ছে যে এখানকার ট্রিক্স আর কি। যাই হোক, বর্গক্ষেত্রের কেন্দ্র ইউ এটা নর্মালি দেয় না, এটা তোমাদের বইতে আছে, তোমরা এটা অনেকবার পড়ছো আমি জানি, এটা আরেকবার নিজেরা একটু দেখে নিবেন। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা দেয়, এটা হচ্ছে ইকুয়াল টু 1/4570, এখানে হবে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। এই বিভবের ক্ষেত্রে ছিল আর, মনে রাখতে হবে বিভবের ক্ষেত্রে ছিল আর, আর প্রাবল্যের ক্ষেত্রে আর স্কোয়ার। প্রাবল্যের ক্ষেত্রে কি আর স্কোয়ার, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতেছি আমরা। তড়িৎ ক্ষেত্র কি এটা তো আমরা জানি, তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে মনে করো তুমি একটা চার্জ কে রাখলা কোথাও, তো সেই চার্জটা এই যে মনে করো এখানে একটা আমি চার্জ রাখলাম, এখানে এখানে একটা চার্জ রাখলাম Q1। এখন এই চার্জটার আশেপাশে একটা কি তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ এই চার্জ যতটুকু এরিয়া জুড়ে তার চার্জটাকে শো করতে পারে সেটা তার তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে বা কিংবা বাইরে তুমি চাইলে প্রাবল্য নির্ণয় করতে পারবা। তো বাইরে এই তড়িৎ ক্ষেত্রের বাইরে প্রাবল্যটা শূন্য হবে, কিন্তু এখানে একটা প্রাবল্য থাকবে। প্রাবল্য কি, তড়িৎ ক্ষেত্রের ভেতরে যদি এটা যদি এটা তড়িৎ ক্ষেত্র, এটা পুরোটা এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে যদি আরেকটা চার্জ কে তুমি নিয়ে আসো, মনে করো সেটা পজিটিভ চার্জ, 1 কুলম্বের পজিটিভ চার্জ। এখন এই চার্জটা, এই চার্জটাকে এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে নিয়ে আসলে এই চার্জটা একটা বল অনুভব করে, সেই বলটাকে বলে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কি, এগুলো যদি আমি শিখাইতে হয় তাহলে কিন্তু পুরো 1 বছর লাগবে, যেটা ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছো আর কি, 2 বছর সময় দিয়ে পড়ছো, ওই সময়টা আমার লাগবে। একটু তোমরা 2 মিনিট 30 সেকেন্ডের রেস্ট নাও, আমি একটু আসতেছি।
আচ্ছা হ্যাঁ, আমার সাথে একটু কথা বলো। আরিফ, এতটুকু কি বুঝছো যেতটুকু বললাম? জি ভাইয়া, তোমার সমস্যা নাই? ক্লিয়ার? না না, ওকে, তাহলে খেয়াল করো, এখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রাবল্য নির্ণয় করবো। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। তাহলে ইকুয়াল টু হচ্ছে, যে সূত্র হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ ডিভাইড বাই কত? কিউ ডিভাইড কত বলো বলো? কিউ আর স্কয়ার, আর কিউ ডিভাইড বাই আর আর স্কয়ার। এস কে এখন তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করবো আর কি। এই জায়গাটা থেকে তোমাকে কিউর মান দেওয়া থাকবে, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই যে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে মনে করো 5 কুলমের একটা তার নিয়ে আসলা তুমি, এটা বলবে। অথবা তড়িৎ ক্ষেত্র থেকে এই আর দূরত্বে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দু থেকে আর দূরত্বে একটা চার্জ আছে, এরকম বলবে তোমাকে। ঠিক আছে, আর দূরত্ব মানে আর মান 5 মিটার 2 মিটার এরকম বলবে আর কি। এই যে এখানে তোমরা ফিজিক্স বুঝো না, বুঝার কারণে তোমরা ফর্মুলাটা বুঝো না। ফর্মুলাটার মধ্যে সব আছে, এই যে কিউ চার্জ আর দূরত্ব থাকবে, তো সেখানে প্রাবল্যটা হচ্ছে যে ওই চার্জটা, এই চার্জটা যে বল অনুভব করবে সেটা হচ্ছে তার প্রাবল্য। এটা তো মুখস্থ মান। এখন এই আর মান বাড়লে কমলে নিশ্চয়ই প্রাবল্যের মান কি হবে? বাড়বে, বেশি হবে কমবে? কারণ এই যে তড়িৎ ক্ষেত্র থেকে আমি যদি একটা চার্জকে দূরে নেই, কাছে নেই, তাহলে তার প্রাবল্যের মান ভিন্ন ভিন্ন হবে না? এখান থেকে এই একটা চার্জকে মনে করো আমি, এই যে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে একবার রাখলাম এখানে, চার্জটা প্রথমে রাখলাম এখানে, তারপর রাখলাম এখানে, তারপর রাখলাম এখানে, তাহলে কি প্রাবল্য কি হবে সব জায়গায়? ভিন্ন ভিন্ন হবে না? তো এই জন্যই হচ্ছে যে জি। এই আর মানটার উপর ডিপেন্ড করতেছে। আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে, কিউ এর মান বাড়লে কমলেও কিন্তু এই প্রাবল্যের মান বাড়বে কমবে। কিউ এর মান এটার উপর তেমন ডিপেন্ড করে না, বেশি ডিপেন্ড করে এটার উপরে, আর এর উপরে। সো আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো এখানে বলছে যে, এই যে এক্সাম্পলটা দেখো, লিখছে যে 5 × 10⁻⁹ কুলম চার্জ হতে 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে তুমি কি করবা, যেহেতু তড়িৎ প্রাবল্য নির্ণয় করবা, তাহলে 50 সেন্টিমিটার বলছে আর এত চার্জ থেকে, চার্জের মান লিখবা এটা, আর দূরত্ব 50 সেন্টিমিটারকে মিটার নিয়ে লিখবা, মিটার, ন্যানোমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, যেভাবে স্ক্রিনটা থাক ভাইয়া মিটার শেয়ার নিয়ে দেন, লিখবা। হ্যাঁ বলো, দেখা যায় না? স্ক্রিনটা ভাইয়া শেয়ার দেন। ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, যে এটার কারণ হচ্ছে যে ওই যে একবার হোয়াইট বোর্ড দিলাম, যে আবার এয়া দিতে হচ্ছে, এখন দেখা যায়। তাহলে খেয়াল করো, এই যে 5 × 10⁻⁹ কুলম চার্জ হতে 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে সেই চার্জ, এটা হচ্ছে সেই দূরত্ব, আর প্রাবল্য তুমি বের করবা। সহজ না কঠিন? কঠিন? না ভাই, হ্যাঁ, দূরত্বটাকে সবসময় মিটারে নিয়ে যেতে হবে। এটা ন্যানোমিটার, কিলো, ন্যানোমিটারে দেওয়া থাকতে পারে, মিলিমিটার দেওয়া থাকতে পারে, মাইক্রোমিটার দেওয়া থাকতে পারে, যেভাবে দেওয়া থাক মিটার নিতে হবে, এটা মনে রাখতে হবে শুধু। আর চার্জটাকে কুলমে নিতে যেতে হবে, এটা মাইক্রো কুলমে দেওয়া থাকতে পারে, ন্যানো কুলমে দেওয়া থাকতে পারে, এগুলাকে কুলমে নিয়ে যেতে হবে, নিয়ে ফর্মুলার মধ্যে বসে দিবা শেষ। এই এই অঙ্কটা পরীক্ষা আসে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছোট অঙ্ক একদম। তারপরে যদি আর আর একটু কঠিনের মধ্যে দেখতে চাও, তাহলে এটা দেখবে, এটা লব্ধি প্রাবল্য। ঠিক আছে, এই দুইটা, এটা একটু দেখে নিবা, এই শীটটা আমি দিব তোমাদেরকে, টেনশন করার কিছু নাই। এবার এ বড় অঙ্ক দেয় না, গতকালকে আমরা দেখাইছি, বড় গুলো করবো না এখানে, ছোট অঙ্ক এটা দেয়, এটা এটা সিউতে দেয়, এটা দেয়। আর হচ্ছে যে এখান দিয়ে আর একটা দেখলাম কিছুক্ষণ আগে, এই যে এটা দেয়, এইটা, এই দুইটা একটু দেখতে হবে আমাদেরকে। বলছে যে 0.0002 কেজি ভরের একটি শোলা বল 10⁴ কুলম চার্জে চার্জিত, শোলা বলটি অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রয়োজন? মানে এটা একটা বল, শোলা বল মানে বল মনে করো, এই বলটা 10⁴ কুলম চার্জ দ্বারা চার্জিত, ওই বলটার ভর হচ্ছে যে এত। তো এখন বলছে যে এই বলটাকে যদি আমি তড়িৎ, এই বলটাকে তড়িৎ ক্ষেত্রে যদি স্থির রাখতে হয়, তাহলে কি পরিমাণ, তো মানে বলছে যে শোলা বলটি অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন? তাহলে এটা যেহেতু তোমার একটা চার্জে চার্জিত, সে স্থির থাকতে চাইবে না, সে এদিক সেদিক দৌড়াতে চাইবে। তো এখন তাকে যদি তুমি স্থির রাখতে হয় ওই অভিকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, তাহলে তার ওখানে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ওই অভিকর্ষ বলের প্রভাবে সে এদিক সেদিকে লড়বে না, এই কথা হচ্ছে এই প্রশ্নের মূল কথা। তো এখন তাহলে অভিকর্ষীয় বলটা আগে জেনে নিই আমি, কারণ তার যেহেতু ওজন ভর দেওয়া আছে, তাহলে আমরা সেখান থেকে তার বলের পরিমাণটা পেয়ে যাবো, অভিকর্ষ বল কত।
তাহলে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি আমরা জানি। তাহলে এম এমই এম এর সাথে জি কে গুণ করে দিলে তুমি অভিকর্ষ বলটা পেয়ে গেছো। এখন এই বলটাকে কাজে লাগিয়ে তুমি ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা জানতে হবে। তাহলে আমরা একটা সূত্র এটা মুখস্থ করতে হবে, এফ ইকুয়াল টু কিউই, যেখানে কিউ হচ্ছে চার্জের মান, ই হচ্ছে প্রাবল্যের মান, এফ হচ্ছে যে ওই বলটা, অভিকর্ষ বল বা যে কোনো বল। তাহলে অভিকর্ষের বল যেটা সেটা এখানে বসাই দিব, এই যে এফ এর মানটা, তাহলে এফ এর মানটা হচ্ছে এই যে এটা, এটা এখানে বসাই দিব। আর কিউর মান তো প্রশ্নে দেওয়া আছে, কিউর মানটা বসাবো আর ই এর মানটা বের করবো, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটা কি বোঝা গেছে? জি ভাই, ওকে, এবার হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক ইকুয়াল টু মাইনাস ডিভি ডিভাইড বাই ডিআর, এই জিনিসটা হচ্ছে এমসিকিউ তে আসবে, সিকিউ তে আসবে না। সিকিউ তে একবারে মানে খুব কম দেখা যায়, এমসিকিউ তে দেয়। এই তিনটা তথ্য মুখস্থ রাখবেন। আর এটা হচ্ছে কাজ ইকুয়াল টু চার্জ ইনটু বিভব পার্থক্য, গতকালকে আমরা প্রমাণ দিয়েছি যে সূত্র কিভাবে পরীক্ষা দিছে বারবার। আচ্ছা, এখান থেকে একটা অঙ্ক, এই অঙ্কটাও মাঝে মাঝে আমি দেখছি এটা কম আসে, কিন্তু দিতে পারে, আমার কাছে মনে হচ্ছে এটাও দিতে পারে যদি স্যাররা ইচ্ছে করে আর কি। এটাও খুব সম্ভবত দুই একবার আসছে, একবার কিংবা দুইবার আসছে, তো একবারে ফ্রিকুয়েন্টলি গণ গণ আসে না। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য এত, এটা হচ্ছে বিভব ভি, এটা হচ্ছে দূরত্ব ডি, এই যে এটা ইকুয়াল টু বি ডিভাইড বাই ডি, যে ফর্মুলা এটা, এই যে এই ফর্মুলাটাকে ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর যেটা আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসবে না, আসবে? জি জি ভাই আসবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখানে কাজে লাগতেছে আর কি, এটা আসবে। তাহলে এই ফর্মুলাটা দিয়ে ব্যবহার করবো আমরা, ইকুয়াল টু বি বাই ডি, ডি হচ্ছে বিভব, ডি হচ্ছে দূরত্ব, ই হচ্ছে প্রাবল্য, শেষ। এই ফর্মুলার মধ্যে যেটা যেটা দেওয়া আছে এগুলো এখানে বসা দিবেন, সেন্টিমিটারকে মিটার নিয়ে তারপর বসাবেন, কাজ শেষ। ওকে, এবার হচ্ছে ধারকত্ব, তুল্য ধারকত্ব নির্ণয়। ধারকত্ব নির্ণয় করতে হয় রোধ যেভাবে দেওয়া হয়, শ্রেণীতে রোধ রোধ যেভাবে করছেন, ধারকের ক্ষেত্রে উল্টা হবে তার সমান্তরালে, মানে শ্রেণীতে রোধ যেভাবে করি ধারক ক্ষেত্রে সেটা কি সমান্তরাল, ঠিক আছে না? এটা তো সমস্যা আছে মনে হয়। তুল্য ধারকত্ব নির্ণয় করতে পারেন বা তুল্য রোধ, কথা বলতে হবে, জি ভাই, জি স্যার, কে কে পারেন না, যে পারেন না সে বলতে হবে নিঃসংকোচে, সংকোচ করলে শেষ, চান্স পাওয়া হবে না। কেউ পারেন না, কেউ আছেন তুল্য রোধ নির্ণয় করতে পারেন না? আচ্ছা, আমি একটু আজকে দেখাই, যারা পারেন তারাও দেখেন। মনে করেন এই যে এটা হচ্ছে যে একটা, আমি রোধ দিয়ে দেখাচ্ছি, মনে করেন এটা হচ্ছে একটা ব্যাটারি, এই ব্যাটারি থেকে এখানে একটা রোধ আসলো, এখানে একটা আসলো, এখানে একটা আসলো, এখান দিয়ে একটা আসলো, তারপরে মনে করেন আবার এখান দিয়ে একটা আসলো, আবার এখান দিয়ে একটা আসলো, এরকমই তো থাকে পরীক্ষা, নাকি আবার এখান দিয়ে একটা দিল, নাকি এর চেয়ে কঠিন দেওয়া সম্ভব? এখান দিয়ে একটা দিলাম, সম্ভব এর চেয়ে কঠিন দেওয়া পরীক্ষা? কিন্তু এত কঠিন দিবে না সিইউতে, আমি দেখাইছি গতকালকে, কিন্তু ওখানে প্রশ্নে লেখা থাকে এগুলা, এইভাবে চিত্র দিবে না পরীক্ষায়, সিইউতে কখনোই চিত্র দেয় না। তারপর আমি এই চিত্রের মাধ্যমে করে দেখাবো, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে, আপনি যে কোনোটা বের করতে পারবেন। তো মনে করেন এটা হচ্ছে যে আমি একটু হিসাব করে দেখি কোনটা কত দিব, এটা 5, এটা 5 ওহম সবগুলা, এটা হচ্ছে 10, এটাও 10, এটা 10টা, এটা 5, এটাও 5, তারপরে তারপরে এটা 5, এটাও 5, তারপরে এটা মনে করেন 20 দিলাম আর কি আমি। এখন তুল্য রোধ নির্ণয় করার সময় আপনারা প্রশ্ন দেখে দেখে তুল্য মানে হচ্ছে যে, বলে দিচ্ছি যে এটা ধারক হতে পারতো, এখানে ধারক হলে হচ্ছে যে মনে করেন আমি বলি তুল্য রোধ নির্ণয় করার সময়, আর এস নির্ণয় করার সময় আপনারা কি করেন, এই যোগ করেন R1 R2 এগুলো যোগ করেন। একটু সময় দিতে হবে আমাকে, আমার বাবুটা একটু কান্না করতেছে, তো একটু সময় দিতে হবে, ওর আম্মু মানে ঘুমাচ্ছে।
ওকে, তোমরা খেয়াল করো, পরীক্ষায় কিন্তু তোমাদেরকে এই আরএস নির্ণয় করতে হলে তোমরা এভাবে করো। ওকে, এখন এটা যদি ক্যাপাসিটর হয় তখন এই সূত্রটা চেঞ্জ হবে, সূত্রটা উল্টো হবে, অর্থাৎ সিএস সমান হবে, যে সিএস না শুধু ওয়ান বাই সিএস হবে, অর্থাৎ রোধের উল্টা, ওয়ান বাই সিএস সমান হবে, যে এই যে সমান্তরাল সিরিজ শ্রেণীটা নির্ণয় করার সময় যে শ্রেণী, এটা হচ্ছে সমান্তরাল। তো ধারকের ক্ষেত্রে শ্রেণীতে হবে যে এই রোধের সমান্তরালের মতো, অর্থাৎ ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, অর্থাৎ এগুলো যদি ধারক হতো তখন এইভাবে হতো। তারপরে সিপি সমান হবে যে সি ওয়ান প্লাস সি টু, অর্থাৎ ধারক আর রোধের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা উল্টা, বিপরীত বিপরীত জিনিসটা করতে হয়। তো যাই হোক, এটা আমরা ধারক দিয়েও দেখাবো এই সার্কিটটাকে, এখন আপাতত আমরা রোধ দিয়ে দেখি, ধারক দিয়েও আমরা দেখাবো। এখন মনে করো যে এই সার্কিট যেটা আছে, এখানে যে বর্তনী দেওয়াটা আছে, এটার আমরা তুল্য ধারক অর্থাৎ তুল্য রোধ নির্ণয় করবো আর কি, এখানে সিরিজ সমান্তরাল সব আছে। তো এই জন্য আমি এখান থেকে কিছু জিনিস আগে মুছে দিচ্ছি। মুছে দিলাম। এখানে দেখো তো, রোধ গুলার বেশিরভাগ 5, 10, 20 দেওয়া আছে, হিসেবে সুবিধার্থে এভাবে দিছি আর কি, পরীক্ষায় এভাবে দিবে নর্মালি। এখন খেয়াল করো তো, এটা 5। এখন খেয়াল করো, এখানে যেদিকে ভোল্টেজ থাকবে সব সময় তার অপোজিট থেকে হিসাব করা শুরু করবো, এই দিক থেকে হিসাব করা শুরু করবা, অপোজিট থেকে যেদিকে ভোল্টেজ দেওয়া থাকবে তার অপোজিট থেকে হিসাব ধরা শুরু করবা। আর এই যে সিরিজ কেমনে বুঝবা, সমান্তরাল কেমনে বুঝবা, দুইটা রোধ সিরিজে আছে না সমান্তরালে আছে? যদি দুইটা রোধের এক হাত যুক্ত থাকে, এই যে এটা একটা রোধ, এটা আর একটা রোধ, মনে করো এটা আর একটা রোধ, তো এগুলো রোধগুলো তোমরা বাস্তবে দেখো না কোনোদিন, এগুলো তারগুলো আঁকা বাঁকা থাকে, এরকম আঁকা বাঁকা থাকে আসলে, তো আমরা সোজা করে দেখাই আর কি, ওই বাস্তবে বাসা বাড়ির তার যেরকম ওরকমই থাকে। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমাদের জন্য মনে হয় সুবিধা হয়। দেখো আমি দেখাচ্ছি, আমি লিখলাম রোধকে ইংরেজিতে রেসিস্টর বলে, রেসিস্টর আমি সার্চ দিলাম, তোমরা দেখো এই রোধগুলো বাস্তবে এরকম এরকম, এখানে ছবি দেখা যাচ্ছে যে এরকম এরকম, অর্থাৎ এই তারগুলো বাস্তবে তার মতো, যেভাবে বাসা বাড়িতে যেরকম তার দেখো, এই যে এরকম সোজাও থাকে বাঁকাও থাকে, কেনার সময় সোজা থাকে কিন্তু পরে ব্যবহার করার সময় এটা বেঁকে যায়, এই যে এরকম, এটাই হচ্ছে রোদ। রোদের গায়ে কালারও থাকে, দেখো এই যেটাকে বলে রোদের কালার কোড। এখন এই রোদগুলো এরকম, আর আমরা এখানে আমাদের বইতে ক্যাপাসিটর আছে, এটা একটু চিনে নাও যেন তোমাদের মনে থাকে, এই এগুলো হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর পয়েন্টের সাথে তোমরা ব্যবহার করো, ওগুলো বড় ক্যাপাসিটর, এগুলো ছোট ক্যাপাসিটর, এগুলো তোমরা ওই যে বাসা বাড়িতে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে ওইটা খুললে তোমরা এরকম নিশ্চয়ই দেখছো অনেকে, এই যে এটাও কিন্তু একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এগুলো এগুলো ক্যাপাসিটর, এগুলো নানা রকমের ক্যাপাসিটর, তোমরা এই যে ফ্যানের মধ্যে এরকম গুলো ব্যবহার করছো, এই জন্য তোমরা এটাকে বেশি চিনো। কিন্তু ক্যাপাসিটর আসলে এইভাবে দুইটা পাত দ্বারা তৈরি করা হয়, পাতের মাঝ পাতের এখানে চার্জ সঞ্চিত হয়, ও চার্জ থেকে একটা শক্তি এখানে সঞ্চিত থাকে মাঝখানে, মাঝখানে অন্তরক পদার্থ দেওয়া হয়, অন্তরক মানে হচ্ছে যে তোমার প্লাস্টিক জাতীয় পদার্থ দেওয়া হয়, এটা হচ্ছে ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটর কি আসলে বুঝে গেছে? আর একটা জিনিস আছে ইন্ডাক্টর, এটা তেমনটা এই বইতে আলোচনা নাই কিন্তু তারপর আমি দেখে রাখতেছি, আবেশক বলে এটাকে, এটা হচ্ছে যে ইন্ডাক্টর, এখানে একটা কয়েল থাকে মূলত, এই কয়েল থেকেই আবেশ ঘটানো হয়, ঠিক আছে? তো বাজারে যে ইন্ডাক্টর পাওয়া যায় সেগুলো হচ্ছে যে এরকম, যদি দেখাই আমি, ওই রোদ রোদের মতোই, এখানে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে না, মনে করো এখানে কিছুটা বোঝা যাচ্ছে, এই যে এখানে একটা কয়েল ব্যবহার করছে, এটাও একটা ইন্ডাক্টর মূলত, কিন্তু এরকম ছাড়াও কিছু ইন্ডাক্টর ছোট ছোট পাওয়া যায়, এখানে সেটা নেটে আমি পাচ্ছি না, এই যে এখানে কিছু আছে, এই যে এগুলো কাবার কাবার দেওয়া, লাল নীল হলুদ, লাল এবং নীল দেখলাম, হলুদ হলুদ নাই, লাল নীল এবং কালো, এটা হচ্ছে যে এগুলো হচ্ছে ইন্ডাক্টর। তো যাই হোক, ইন্ডাক্টর খুব কম আছে তোমাদের বইতে আলোচনা, ক্যাপাসিটর আর রোধ নিয়ে আলোচনা বেশি। তো আমরা আবার ওই বর্তনীটাতে ব্যাক যাচ্ছি, এখন এই বর্তনীতে এই রোধগুলোর এই হাত যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি আমি দুই হাতকে মোড়াই দিই,
যে কোনো দুইয়াত আর দুইয়াত উন্মুক্ত থাকবে। আর দুইয়াত কোথায় গেছে আমি জানি না, দুইয়াত মনে করো ব্যাটারি চলে আসছে, বা আর একটা রোধের সাথে এসে মিশছে, বা আর একটা ক্যাপাসিটরের সাথে এসে মিশছে, কোথায় গেছে আমি জানি না। অন্য দুইয়াত অন্য কোথাও যাবে, সরাসরি এখানে এটার সাথে মিলবে না, এটার সাথে মিলবে না। যদি না মিলে সেটা হচ্ছে সিরিজ, এক হাত যুক্ত থাকবে। অর্থাৎ তোমরা স্কুলে ছোটবেলায় নিশ্চয়ই পিটি করার সময় একজন আরেকজনের হাত ধরে ধরে গোল হয়ে দাঁড়াইতা, এটা তোমার বান্ধবী, এটা তোমার আরেকটা বান্ধবী, এটা তোমার আরেকটা বান্ধবী, এইটার সাথে এটা তুমি এইভাবে মিলিতা, এটা হচ্ছে সিরিজ। এক হাত ধরে ধরে দাঁড়াইলে সিরিজ। এখন মনে করো তোমার বান্ধবীর সাথে তুমি একদম দুই হাত ধরে দাঁড়াইছো এই যেভাবে, এটা হচ্ছে প্যারালাল। অর্থাৎ এদিকে দুই হাত যুক্ত, আবার এদিকেও দুই হাত যুক্ত, দুইজনেরই দুই হাত যদি যুক্ত থাকে এটা হচ্ছে প্যারালাল। তাহলে সিরিজ কি প্যারালাল কি আশা করি ক্লিয়ার? এই যে এটাকে যদি আমি এইভাবে করে যুক্ত করি, এটা সিরিজ, দেখতে মনে হচ্ছে প্যারালাল, উপর নিচে তো না থাকলে তোমার কাছে দেখতে মনে হয় প্যারালাল, আসলে প্যারালাল না, প্যারালাল হচ্ছে যে দুইটা হাত যুক্ত থাকবে। এবার যদি দুই হাত যুক্ত করে দিই এটা প্যারালাল, তাহলে শুধুমাত্র দুই হাত যুক্ত সরাসরি হলে প্যারালাল, আর এক হাত যুক্ত থাকলে সেটা সিরিজ। তোমরা সিরিজ খুঁজবে না, তোমরা খুঁজবে প্যারালাল কিনা, প্যারালাল হলে সরাসরি দুই হাত যুক্ত থাকবে, এই জিনিসটা মনে রাখবা। সিরিজ তাহলে আর খুঁজার দরকার নাই তখন, এই যে প্যারালাল হলে এরকম মাঝখানে কেউ থাকতে পারবে না, সরাসরি দুই হাত যুক্ত থাকবে, মাঝখানে এনিবডি আসতে পারবে না। যদি মাঝখানে অন্য কিছু ব্যাটারি চলে আসে বা ক্যাপাসিটর চলে আসে বা আরেকটা রোধ চলে আসে, তাহলে তাহলে এই দুইটা আর প্যারালাল থাকবে না, এই দুইটা তখন সিরিজ। আশা করি বোঝা গেছে, প্যারালালের কন্ডিশন একটাই, সরাসরি দুই হাত যুক্ত থাকবে। তাহলে প্যারালাল নিয়ে ঝামেলা নাই, প্যারালাল চিনলে তুমি অটো সিরিজ চিনে যাবা, প্যারালাল না হলে এটা সিরিজ শেষ। প্যারালাল সিরিজ কি ক্লিয়ার? কথা বলতে হবে রিফাত। জি স্যার, জি ভাই, ক্লিয়ার। ওকে, হয়তো অনেকের কাছে বোরিং লাগবে, কিছু করার নাই, এটা অ্যাডমিশন টেস্ট, এভাবেই পড়তে হবে, কারণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পারবে না। তো যাই হোক, এবার হচ্ছে যে এই যে তোমার প্যারালাল সিরিজ ক্লিয়ার, তাহলে আমাকে বলো তো এই দুইটা কি সিরিজে আছে না প্যারালালে আছে? আমরা বলছি যে যেখানে ব্যাটারি থাকবে তার অপোজিট থেকে ধরবো, এই যে অপোজিট থেকে ধরছি আমি, এখান থেকে ধরছি, এখান থেকে, তাহলে এটার সাথে সরাসরি এটা যুক্ত আছে দেখতেছি এই যে এখান দিয়ে, তাহলে এক হাত যুক্ত না দুই হাত যুক্ত? এটার একটা হাত গেছে এদিকে আর একটা হাত আসছে এদিকে, আবার এটারও একটা হাতে এদিকে গেছে আর একটা হাতে এদিকে আসছে। তো এটার এই হাতটা এখানে এসে আরেকজনের সাথে মিলিত হয়ে গেছে, এই যে এদের সাথে, আবার এটার এই হাতটা এদিকে এসে আরো কাদের সাথে, কাদের সাথে মিলছে, কিন্তু এই দুইটা সরাসরি এক হাত যুক্ত আছে। তো সরাসরি এক হাত দুই হাত যুক্ত যেহেতু নাই, তাহলে এটা এই দুইটা কিসে আছে? কথা বলতে হবে, সিরিজে আছে, সিরিজে আছে। কারণ হচ্ছে সরাসরি দুই হাত যুক্ত নাই, এই যে এর এক হাত এদিকে চলে আসছে, এদিকে এসে আরো আরো অন্যদের সাথে ফ্রেন্ডশিপ করছে, খেয়াল করছো? জি দ্যাট মিন যেহেতু এক হাত যুক্ত, তাহলে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে সিরিজ। তাহলে দুইটা সিরিজে দুইটাকে যোগ করে দিই আমি, যোগ করে একটা বানায় ফেলি, সিরিজ হলে সুবিধা হচ্ছে যোগ করে একটা বানায় দেওয়া যায়। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, এটাকে মুছে দিচ্ছি, সরি, এখন এমন ভাবে মুছে যাচ্ছে কি আর বলতাম তোমার, এটা ডিরেক্ট টানছি তো ওই জন্য মুছে যাচ্ছে, পুরোটা মুছে যাচ্ছে। তো যাই হোক, আমি একটা কাজ করি, বরং এটাকে এই এটাকে এ করে দিচ্ছি, এই যে এটা তার বানিয়ে দিচ্ছি, এটা এখন তার, তাহলে এই পাঁচ পাঁচ মিলে এখানে 10 হয়ে গেল, এই এটাকে 10 বানিয়ে দিব আমি, এটা এখন 10, পাঁচ পাঁচ যুক্ত হয়ে কত হয়ে গেল, সিরিজেও যুক্ত হয়, তোমরা শিখছো আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, শিখছো না? তাহলে এই দুইটাকে যোগ করে জি দিলে তুমি আর এস পাবা, ঠিক না? এটা হচ্ছে একটা আর এস। এবার খেয়াল করো তো এই 10-এর সাথে, এখন এই যে 10 নতুন তৈরি হলো, এই 10-এর সাথে এই 10-এর এক হাত এখানে যুক্ত, এই যে এক হাত এখানে আসছে আর এক হাত এখানে আসছে, এখন দেখো তো এই 10-এর সাথে এই 10-এর সরাসরি দুই হাত যুক্ত না? দুই হাত সরাসরি কানেক্ট আছে, দেখো এই হাতে, এই হাতও কিন্তু এর এখানে আসছে, এদিকে আরেকজন আছে ঠিক আছে, কিন্তু সরাসরি দুই হাত অ্যাটলিস্ট কানেক্ট আছে, খেয়াল করছো আছে কিনা? জি ভাই, প্যারাল এই দুজনের দুই হাত প্যারালাল, তাহলে এই দুজন প্যারালালে আছে। এবার এই দুজনের খবর নেই, এই দুজন, এই দুজনের মধ্যে খেয়াল করো তো এই এই জায়গাটাতে এর এক হাত যুক্ত, এরও এক হাত যুক্ত, ঠিক আছে না? সে আর এক হাত এর এক হাত এদিকে চলে আসছে, এর এক হাত এদিকে চলে আসছে। তো আগে এটা অ্যাটলিস্ট বুঝতে পারছি যে এই দুজন কিসে আছে, এই দুজন কিসে আছে, সিরিজে আছে, কারণ এক হাত জি যুক্ত আর এক হাত অন্য জায়গায় চলে গেছে আর কি, সরাসরি এক হাত যুক্ত, সিরিজে আছে যেহেতু, তাহলে তাকে আমি এয়া করে দিতে পারি, যোগ করে দিতে পারি, সিরিজ থাকলে যোগ করে দিবা, এক সমস্যা। তো মনে করো এটা না, এটার তার বানায় দিলাম আমি, তার বানায় এখানে 10 লিখে দিলাম, সিরিজ করে দিলাম, যোগ করে দিলাম। এবার খেয়াল করো এই তিনজন প্যারালালে আছে, কারণ তিনজনেরই তিনও হাত এখানে এসে যুক্ত হয়েছে, ঠিক আছে?
জি ভাই, এই যে দেখো, খেয়াল করো, দেখাচ্ছি, এই দেখো, এর একহাত এখানে আসছে আর একহাত এখানে আসছে, এরও একহাত এখানে আসছে আর একহাত এখানে গেছে, সরাসরি যুক্ত হয়েছে এর সাথে। আবার এরও একই রকম, এই যে একহাত এখানে গেছে, এই জায়গাটাতে গেছে আর একহাত এখানে আসছে, বুঝা গেছে? এর একহাত জি এদিকেও গেছে, এদিকে গেছে, তুমি চিন্তা করতে পারো, কিন্তু আপাতত এটা চিন্তা করার দরকার না। আমি বলছি যে অপোজিট, এই যে এটার অপোজিটে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করবা, এটার অপোজিটে যারা আছে তাদেরকে নিয়ে একটা একটা করে কাজ করতেছি। আর তো এদেরকে ফেলে আমি এখন এখানে আসতে পারবো না, এরা তিনজনকে ফেলে এখানে আসা আমার উচিত হবে না, এই জন্য এটা নিয়ে এখন ভাববো না। তো তাহলে এই তিনজন প্যারালালে আছে, এই তিনজনকে প্যারালাল করলে তিন 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 প্যারালাল কত হবে জানো? করে দেখো কত হয়, আমার কাছে ক্যালকুলেটার আছে, আমি করে দেখতেছি সাথে সাথে। তোমাদের কাছে ক্যালকুলেটার আছে কিনা আমি জানি না, তোমরা খাতা কলম নিয়ে মনে বসো না, আমি কিন্তু সব নিয়ে একসাথে বসি। উত্তর হচ্ছে 3.33। এই তিনজনকে প্যারালাল করলে প্যারালাল হবে যে 1/RP সমান 1/10 যোগ 1/10, 1/10 যোগ আবার 1/10, বুঝা গেছে? সবগুলো 1/10 1/10, বুঝা গেছে? জি ভাই, এখান থেকে আরপি পেয়ে যাবা, আরপি হচ্ছে 3.33 এই তিনজনের জন্য, এই তিনজনের জন্য। তো এই জন্য এই তিনজনকে আমি এখন সরাই দিব, কারণ তিনজনের মান আমি পেয়ে গেছি একসাথে। তিনজনকে করার কারণে একটা রোধ হয়েছে, একটা রোধ, এই একটা রোধ দিয়ে এদেরকে প্রেজেন্ট করবো, বাকিদেরকে ডিলিট করে দিব। আমি এটাকে ডিলিট করে দিলাম, এখান দিয়ে এটাকেও ডিলিট করে দিলাম, এখান দিয়ে এটা, এখান দিয়ে এটা, এখান দিয়ে এটা, এখান দিয়ে এটা, কিছুই নাই, এটাও নাই, এটাও নাই, শুধু এটা আছে। একটা একটাকে তাও 3.33 করে দিব আমি, ওই 10 রাখা যাবে না, কারণ ও 10 না, ও হচ্ছে 3.33, যেটা নতুন পাইছি এটার এখান দিয়ে বসে দিয়েছি, এটার আরপিটাকে। আশা করি ক্লিয়ার তোমাদের, এই নতুন যে আরপি পাইছি তারা নিয়ে ওই জায়গাটাতে নিয়ে বসে দিছি, এখানে হচ্ছে 3.33, 3.33। এখন এই 3.33-এর সাথে দেখো, এবার এই যে এটা চলে আসছে অটো, এই যেটা বাদ ছিল সেটা চলে আসছে, ওই দুজনের একহাত যুক্ত, এর একহাত এদিকে চলে আসছে আর এর একহাত এদিকে চলে আসছে, দ্যাট মিন্স এই দুজনের সাথে সরাসরি একহাত যুক্ত, এই জন্য দুজনকে আবার যোগ করে দিব, যোগ করে আবার লিখে দিব, যোগ করলে হবে 13.33। তাহলে এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটা মুছবো না, এটাতে ঝামেলা আছে, এটা মুছতে ওদিকে মুছে যায়, এটা মুছে দিই। মুছে এটাকে 13.33 লিখে দিলাম যোগ করে, অর্থাৎ সিরিজ করে ফেলছি। এবার 13.33 হচ্ছে এখন এটা, এটার সাথে দেখো এই 20টা আছে প্যারালালে, কারণ এখানে একহাত যুক্ত এর, এই যে এখানে একহাত আসছে আর এর একহাত এদিকে এসে এর সাথে যুক্ত হয়েছে 20-এর সাথে। তাহলে 20-এর সাথে 13.33 প্যারালাল করলে যা হয় তাকে আমি নিয়ে আসবো, 20 যোগ প্যারালাল দিলাম 33, 13.33। তুমি প্রয়োজন ক্যালকুলেটার করে দেখতে পারো, যারা ক্যালকুলেটার নিয়ে বসবে না তারা ভুল করবা, 7.99 অর্থাৎ 8। তাহলে আমি সবগুলো মুছে দিয়ে 8 লিখে দিচ্ছি, এরে মুছে দিলাম, এরাও মুছে দিলাম, সব মুছে দিচ্ছি, শুধু এই দুজন এখনো থাকবে, এই দুজন এখনো কাজ হয় না এই জন্য। তাহলে এই যে এটাকে আমি 8 লিখে দিচ্ছি, এটা হচ্ছে 8। এবারে 8-এর সাথে এ পাঁচ সিরিজে আছে, এ পাঁচও সিরিজে আছে, কারণ একহাত যুক্ত। এই যে দেখো এই আটের সাথে এ পাঁচের একহাত যুক্ত, এ পাঁচের সাথে এই পাঁচের একহাত যুক্ত, আর একহাত এই পাঁচের একহাত এখানে চলে আসছে, দ্যাট মিন্স এই তিনজন একজনের সাথে একজন, তোমরা যেভাবে স্কুলে ছোটবেলা দাঁড়াইতা ওভাবে দাঁড়ানো দাঁড়ানো অবস্থা আছে একহাত ধরে ধরে, এই জন্য তিনজনই সিরিজে আছে। তো সিরিজ মানে যোগ 18, তাহলে এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে 18। আশা করি সিরিজ প্যারাল কেমনে করতে হয় জেনে গেছেন। এ সেম জিনিস, এখানে জাস্ট ক্যাপাসিটর দেওয়া থাকতে পারতো, সেম জিনিস ক্যাপাসিটর দেওয়া থাকতো, দেওয়া থাকতে পারতো, ক্যাপাসিটর দেওয়া থাকলে সেম জিনিস করবেন, সূত্রটা জাস্ট উল্টো হবে, মনে করেন এই যেভাবে থাকবে, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি, এই ব্যাটারির সাথে একটা ক্যাপাসিটর এটা, আর একটা ক্যাপাসিটর এটা, আর একটা ক্যাপাসিটর এটা, আর একটা ক্যাপাসিটর এটা, এভাবে যুক্ত আছে সবগুলো, মনে করেন পাঁচ পাঁচ করে, না এটা এই দুইটার পাঁচ না দিয়ে এই দুইটা, হ্যাঁ পাঁচ দিলাম, এটা পাঁচ, এটা পাঁচ, এটা 10, এটাও 10 মনে করেন।
এটা 10, এটা হচ্ছে ব্যাটারি। এখন দেখেন এই যে ব্যাটারির অপোজিট থেকে ধরতে হবে, তার মানে এখান থেকে ধরতে হবে এই দিক থেকে। তো এইদিকে প্রথমে এই দুজনকে পাচ্ছি, এই দুজনের মধ্যে দেখেন সরাসরি দুইজন যুক্ত যুক্ত না, কথা বলতে হবে, তোমরা কি আসো কথা বলতে হবে আমার সাথে, সরাসরি দুইজন যুক্ত কিনা, দুইটা জি ভাইয়া, ক্যাপাসিটি যুক্ত। সরাসরি যুক্ত। এই দেখো এই যে এ রেখাতে এখানে এসে এই যে এখানে এখানে সরাসরি আছে, দেখছো এই যে এরো আছে দেখছো। তো আমি অপোজিট থেকে ধরতে হবে, ব্যাটারির অপোজিট থেকে ধরতে হবে, এদেরকে এখনো কাউন্টে নিচ্ছি না, এদেরকে এখনো কাউন্টে নিচ্ছি না, এদেরকে পরে কাউন্টে নিচ্ছি, আগে এই দুজনকে নিয়ে একটু সাইজ করে দিই। তো এই দুজনকে সাইজ করতে গিয়ে দেখতেছি দুজনই সাইজ প্যারালালে আছে। তো ক্যাপাসিটর যদি প্যারালাল থাকে তার মানে হচ্ছে রোধের সিরিজ, তার মানে যোগ, বুঝা গেছে? অর্থাৎ সিএস সমান সিপি সমান সিপি সমান সি ওয়ান প্লাস সি টু, যোগ করলে হয় 10, বুঝা গেছে? এই দুজনকে যোগ করে দিছি, কত হয়েছে কথা বলতে হবে, কত হইলো 10 10, কেন 10 হয়েছে বুঝা গেছে? এখানে প্যারালাল হলেও কি হবে, রোধের সিরিজের মতো সূত্র, বুঝা গেছে? ওকে, না বুঝলে কিন্তু শেষ, না বুঝলে শেষ, না বুঝলে আর কাজ হবে না, আর বুঝে হবে না শেষ। এই এখন আমি একটা বানাই দিছি, দুজনকে এক এক জায়গায় রাখছি, এই যে আমি খেয়াল করতে বলে বলে দিচ্ছি, দেখে খেয়াল করো, এই এরকম ছিল, এই যে নতুন যে ছিপি পেলা এটাকে তুমি এই দুজনের যে কোনো এক জায়গায় বসালে পারবা, কোনো সমস্যা নেই, একজনকে মুছে দিবা আর জায়গায় ওই ছিপি 10 কে বসা দিবা। মনে করো আমি নিচেরটাতে বসাবো, আমার ইচ্ছে হচ্ছে এই জন্য, এই উপরটার মুছে দিলাম, নিচেরটাতে বসে দিব, তুমি খেয়াল করো আমি এই জায়গাটাতে 10 বসে দিব, এই যে এরকম করেছিল, এই যে এরকম করেছিল, এটাতে 10 বসে দিচ্ছি আমি, আমার কোনো ঝামেলা হবে না, আনসার ঠিকভাবে আসবে, একদম হুবহু সেম, বুঝা গেছে? যে দুইজনকে নিয়ে তিনজনকে নিয়ে কাজ করবা তাদেরকে সরাই দিয়ে তাদের রেজাল্ট যত তত বসে দিবা, বুঝা গেছে? ওকে, এই রেজাল্টটা বসে দিলাম 10, এবার এই 10-এর সাথে এই এবার এবার একদম ক্লিয়ার হয়ে গেছে, এই 10-এর সাথে এই 10 কিসে আছে সিরিজ, কারণ এক হাত যুক্ত, কয় হাত যুক্ত, কারণ এই যে এর এক হাত ব্যাটারিতে চলে আসছে, তার মানে এর এক হাত ব্লক, তার মানে প্যারাল হয় নাই, প্যারাল না হলে সিরিজ। আবার এর এক হাত দেখো এই যে এর সাথে এসে এখানে যুক্ত হয়েছে, কিন্তু এর এক হাত ব্যাটারিতে চলে গেছে, তার মানে এরও এক হাত ব্লক, এই যে এর, তার মানে নিশ্চয়ই এর সাথে এও সিরিজে আছে, তার মানে তিনজনই সিরিজে আছে, ছোটবেলায় তোমরা যেভাবে গোল করে করে দাঁড়াতে স্কুলের মধ্যে সেভাবে আছে, বুঝে গেছে? ওভাবে থাকলেই সিরিজ, কারণ এর এক হাত এখানে চলে আসছে ব্লক, দুই হাত যুক্ত হতে পারবে না, এরও এক হাত এখানে চলে আসছে ব্লক, দুই হাত যুক্ত হতে পারবে না, দুই হাত যুক্ত হতে না পারলেই সিরিজ, আর পারলে প্যারালাল, তুমি খুঁজছো প্যারালাল কিনা, সিরিজ খুঁজার দরকার নেই, তাহলে শেষ, এই তিনজন এখন প্যারালালে আছে, সিরিজে আছে। তো সিরিজের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/CS সমান 1/C1 1/C2 1/C3, বুঝা গেছে? জি স্যার, সিরিজ করছি প্যারালাল না, এটা ক্যাপাসিটরের সিরিজ। তাহলে কত হবে, একটু আগে আমরা পাইছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই, 3.33, 3.33, বুঝা গেছে? বুঝা গেছে? এত কুলম, জি ভাই ইয়েস বুঝেছি। স্যার। এবার প্রশ্নে যাচ্ছি, এই যে এখানে প্রশ্নের সূত্র হচ্ছে এটা, এই প্রশ্নটা পড়ি, বলছে যে 2, 3, 6 দেখা যাচ্ছে না তোমাদের নিশ্চয়ই, তোমরা বলো নাই, এই যে এটা হচ্ছে যে প্রশ্ন, প্রশ্নের সূত্র শীত থেকে, প্রশ্ন হচ্ছে 2, 3, 6 মাইক্রোফ্যারাড এর তিনটি ধারককে শ্রেণী সমবায়ে 10 ভোল্টেজ উভয়ের সাথে যুক্ত করা হলো, মানে 10 ভোল্টের সাথে যুক্ত করা হয়েছে, এটা পড়ো তুমি মনে মনে। তো বলছে 3 মাইক্রোফ্যারাড ধারকটির আধান কত, এখন তুমি যদি আধান বের করতে হয় 3 মাইক্রোফ্যারাডের, আধান মানে হচ্ছে যে চার্জ, আর চার্জ আর ধারকত্ব একই জিনিস নয়, ধারক চার্জ সংরক্ষণ করে, এটা মনে রাখবা, ধারক চার্জ সংরক্ষণ করে, আর ধারকের নিজের একটা ধারকত্ব আছে, ধারকত্ব দিয়ে বোঝা যায় সে কি পরিমাণ চার্জ সংরক্ষণ করতে পারবে, আর অবশ্যই ধারকের সাথে ব্যাটারি থাকতে হবে, ব্যাটারি না থাকলে সে চার্জ সংরক্ষণ করতে পারবে না, কেন পারবে না, কারণ ওই ক্যাপাসিটরটাকে তো তুমি কি করতে হবে, ক্যাপাসিটরকে চালু রাখতে হবে, চালু রাখতে হলে তার কাছে ভোল্টেজ দিতে হবে, ব্যাটারি দিতে হবে, ব্যাটারি দিলে সে তোমার জন্য চার্জ সংরক্ষণ করতে পারবে, ক্যাপাসিটর কাজই হচ্ছে চার্জ ধরে রাখা কিছু সময়ের জন্য, অল্প, মানে ক্যাপাসিটর মূলত ব্যাটারির মতো কাজ করে, কিভাবে ব্যাটারির মতো কাজ করে, অল্প সময়ের জন্য ব্যাটারি চার্জ, ব্যাটারি তোমার মোবাইলে ব্যাটারি তোমাকে একদিন ব্যাকআপ দেয়, ক্যাপাসিটর ব্যাকআপ দিবে 5 সেকেন্ড,
এখন ফার্স্ট সেকেন্ডের ব্যাকআপ কেন দরকার হয়? ফ্যানের ক্ষেত্রে দরকার হয়, ফ্যান আমরা বাসায় ফ্যান ঘুরেছি ওটাতে দরকার হয়, আরো নানা রকম যন্ত্র আছে সেখানে ফার্স্ট সেকেন্ডের ব্যাকআপ দরকার হয়। কেন দরকার হয় সেটা তোমরা পরে বুঝবা, এখানে বুঝানোর স্কোপ নাই, এটা এই চ্যাপ্টারে বুঝানোর স্কোপ খুব কম, এটা ওই যে ইলেকট্রনিক চ্যাপ্টার খেলে গেলে মোটামুটি বোঝা যাবে। ক্যাপাসিটরের ওই 5 সেকেন্ডের ব্যাকআপ দেওয়ার কারণ হচ্ছে যে একটা একটা কারণ আমি বুঝে দিই। মনে করো এসি কারেন্ট, যেটা এই এসি কারেন্টটা কি করে, যে এসি কারেন্টটা প্রতি সেকেন্ডে 50 বার উঠানামা করে, গতকালকে আমরা পড়ছিলাম এই যেভাবে করে উঠানামা করে সাইন ওয়েভ, তো এই যে উঠানামা করে, এই উঠানামা করার সময় তার মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। কি ঝামেলা দেখাচ্ছি, এখানে একটা অপশন ছিল ক্লিয়ার, এই তো পাইছি, দেখাচ্ছি কিভাবে ঝামেলা হয়। এই যে এসি কারেন্টটা হচ্ছে এরকম এরকম এরকম, যেখানে এখানে হচ্ছে মনে করো 220 ভোল্ট, বাসা বাড়িতে 220 ভোল্ট থাকে মনে করো আর কি, এটা 220 ভোল্ট, তো এটাও 220 না আসলে, এটা 440-এর কাছাকাছি থাকে, এটা 440, এই এখানে 440, এই এখানে এখানে হচ্ছে 220, গড় গড়টা দেওয়া হয় বাসা বাড়িতে, গড় 220, আর এইখানে জিরো, এই লাইনটাতে, এই লাইনটাতে হচ্ছে যে ভোল্টেজ জিরো, এই যে এখানে ভোল্টেজ জিরো। এখন যে যখন তোমার ফ্যানের স্যার, মধ্যে, যখন তোমার ফ্যানের মধ্যে এসি কারেন্ট ঢুকতেছে, হ্যাঁ বলো, স্যার আমার এখানে শীটটাই দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না। শীত দেখা যাচ্ছে, হ্যাঁ একটু পরে আসবে তোমার ওখানে, বাকি সবাই কি দেখতেছ, বাকিরা কি সিটি দেখতেছ? দেখতেছি, হ্যাঁ সিট দেখতেছি ভাইয়া। কি বলো, এখন কি দেখা যায়? এখন ঠিক আছে, হ্যাঁ এসি, এসি আবার বুঝাই তাহলে, এই না দেখা গেলে তো সমস্যা, এই এসি কারেন্টটা হচ্ছে এরকম এরকম উঠা নামা করে খালি, প্রতি সেকেন্ডে 50 বার, প্রতি সেকেন্ডে কয়বার, 50 বার, এই জন্য এসি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, কত হার্জ, 50, 50 হার্টজ। আর ডিসি এর ফ্রিকোয়েন্সি 0 হার্জ, গতকালকে দেখছিলাম মনে আছে, জি ভাই, এই দুইটা ইনফরমেশন পরীক্ষায় আসার সম্ভাবনা 100 মানে 80%, সিইউতে, অন্য বিষয়ের কথা আমি জানি না। এবার খেয়াল করো এসি কারেন্টটা হচ্ছে এরকম সাইন ওয়েভ, এই যে এরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, তুমি ওয়েভটা আঁকলে পাবা, যেখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ আর ভোল্টেজ নেওয়া হয়, এবার আর ভোল্টেজ নেওয়া হয়, তো ভোল্টেজ এই যে এই জায়গাটা হচ্ছে হাইয়েস্ট 440 মনে করো, 440 ভোল্টেজ, আর এই জায়গা হচ্ছে মিডিয়াম, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে মিডিয়াম, তো মনে করো এই জায়গায় হচ্ছে 220, যেটা আমাদের বাসা বাড়িতে আসে, কিন্তু এই এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে ভোল্টেজ হচ্ছে জিরো, কত জিরো, কারণ এই যে এই 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 ওয়াই অক্ষের এই জায়গাটাতে কত, এই মূল বিন্দুতে ওয়াই এর মান কত, জিরো না, জিরো তার মানে এই এক্স অক্ষের, এক্স অক্ষের সব জায়গায় ওয়াই এর মান কত, জিরো, এক্স অক্ষের সব জায়গায় ওয়াই এর মান কত, জিরো, অর্থাৎ এখানে কোনো জিরো ভোল্টেজ নাই, কি নাই, ভোল্টেজ নাই। ওই অবস্থায় তোমার ফ্যান যখন এই অবস্থায় আসে, মানে এই এসি কারেন্টটা তো এভাবে খালি উঠতে নামতে থাকে, তো উঠা নামার সময় এই যে যেই সময় জিরো ভোল্টেজ আছে, সেই কি ফ্যান বন্ধ হয়, না না ভাই, বন্ধ হয় না, ওই সময় ভোল্টেজ কে দেয়, ক্যাপাসিটরও দেয়, কে দেয়, ক্যাপাসিটর। ওই ক্যাপাসিটর ঠিক এইখানে যত সেকেন্ডের জন্য থাকে এই জায়গাটাতে, তত সেকেন্ড ধরে ক্যাপাসিটর তাকে ভোল্টেজ সাপ্লাই দেয়, মনে করো 1 ন্যানো সেকেন্ড, বুঝা গেছে নাকি বুঝো নাই, জি ভাই, বুঝছি বুঝছি ভাই। এই জন্য ফ্যান বন্ধ হয় না, ফ্যান ক্যাপাসিটর ছাড়া ফ্যান চালাবো দেখি পারলে, ওই ক্যাপাসিটরটা ব্যাটারির মতো কাজ করে, ছোট ব্যাটারি কিছু সময়ের জন্য অল্প, যাই হোক তাহলে ক্যাপাসিটরের মধ্যে চার্জ সঞ্চিত থাকে, ক্যাপাসিটরের ধারকত্ব হচ্ছে যে কত পরিমাণ চার্জ সে রাখতে পারে, এটা বুঝায়, মনে করো একটা ক্যাপাসিটর 1 ফ্যারাড, 1 ফ্যারাড এটা হচ্ছে তার ধারকত্ব, আর এই ধারকত্ব দ্বারা বুঝায় সে কি পরিমাণে চার্জ সঞ্চিত রাখতে পারবে, কিউ কে কি পরিমাণে রাখতে পারবে, তাহলে এটা হচ্ছে চার্জের মান, চার্জটাকে কুলম্ব আকারে দেখা হয়, মনে করো 2 কুলম্ব, আর এটাকে ফ্যারাড আকারে দেখানো হয় ক্যাপাসিটরটাকে, ধারকত্বটাকে, আশা করি ক্লিয়ার। এখন আমাদের যে অঙ্কটা আমরা সেখানে ব্যাক যাচ্ছি, তোমরা কি দেখতেছো আমাকে জানাবা, শীত দেখতেছো কিনা, জি ভাই, দেখতেছি শীট। ওকে, প্রশ্ন হচ্ছে 2, 3, 6 মাইক্রোফ্যারাডে তিনটি ধারককে শ্রেণী সমবায়ে 10 ভোল্টেজের সাথে যুক্ত করা হলো, 3 মাইক্রোফ্যারাডের আধান কত, আধান মানে চার্জ, তাহলে তিনটিকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে না, এই তিনটির শ্রেণী সমবায় তুল্য ধারা কত আগে বের করে নিতে হবে, তিনটি ধারকের
ওরা আগে দেখো তুলোধারা কথা বের করে নিছে, বের করছে পাইছে 1 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে এই তিনজনের তুলোধারা করতে হবে। এখন এই তুলোধারা কথা কিভাবে নির্ণয় করতে হয়, যেহেতু শ্রেণীতে আছে ওই যে সমান্তরাল সূত্র মারবো, সমান্তরাল সূত্র মারলে 1 ফ্যারাড পেয়ে যাবো। এখন এই 1 ফ্যারাডটাকে সাথে আমি 10 ভোল্টে যুক্ত করে দিব। একটা সূত্র আছে কিউ ইকুয়াল টু সিভি, যেখানে সি হচ্ছে যে তার ধারকত্ব, ভি হচ্ছে যে ভোল্টেজ, কিউ হচ্ছে চার্জের মান। আমাকে বলছে যে চার্জের মান কত, তাহলে চার্জের মান জানতে হলে আমাকে কিউ ইকুয়াল টু সিভি ফর্মুলা দিয়ে এ সি এর মান 1 আর ভি এর মান 10 মাইক্রো, ভি এর মান হচ্ছে যে 10, তাহলে আমি পাবো 1 × 10 মাইক্রো কুলম, কারণ এটা মাইক্রো ফ্যারাডে ছিল এই জন্য এটা মাইক্রো কুলমে আসবে। এখন এটা আসলে কি ধর কিভাবে ঘটছে ঘটনাটা আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই। এই এক সমস্যা, এই চ্যাপ্টার বেশি সমস্যা, মানে প্রচুর ঝামেলা এই চ্যাপ্টারে। খেয়াল করো শ্রেণী সমবায় যুক্ত ছিল, শ্রেণী সমবায় যুক্ত ছিল তিনটা 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 ধারক, একটা দুই, একটা তিন, একটা ছয়, এবং ব্যাটারি ছিল 10, 10 ভোল্টেজের ব্যাটারি, এই হচ্ছে 10। তো বলছে যে এই 3 মাইক্রোফেরার যে চার্জটা, এই যে ক্যাপাসিটরটা, সেটি কি পরিমাণে চার্জ সংরক্ষিত করবে, এটা জিজ্ঞেস করছে। প্রশ্ন কি বোঝা গেছে? প্রশ্ন বুঝতে পারে নাহলে পারবা না। প্রশ্ন বুঝা গেছে? তিনটা ধারক সমান্তরাল সিরিজে যুক্ত আছে, এভাবে সিরিজে যুক্ত আছে, এবং 10 ব্যাটারির সাথে, 10 ভোল্টেজের ব্যাটারির সাথে। তো বলছে যে 3 ফ্যারাড, যে 3 মাইক্রোফ্যারাড যে ধারক, সেটি কি পরিমাণে চার্জ সংরক্ষণ করবে, এটা জিজ্ঞেস করছে। বুঝা গেছে? জি স্যার, জি জি স্যার। ওকে, তাহলে এখন এটি কি পরিমাণে চার্জ ধরে রাখবে সেটা জানতে হলে এই তিনটার আগে এই তিনটার মোট যে তুল্য ধারকত্ব সেটা আমাকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ এখান দিয়ে যে যে ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রন মানে চার্জ, সেই চার্জটা এই তিনটা পার হয়, এই তিনটা পার হয়ে তারপর এখানে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে আবার ব্যাটারিতে চলে আসে। ইলেকট্রনটা, ইলেকট্রনটাই চার্জ মূলত। তাহলে এই চার্জ যেহেতু প্রথমে একেও পার করে, তারপর আবার একে পার করে, তারপর আবার একে পার করে, এই ইলেকট্রনটা যাওয়ার অন্য কোনো রাস্তা আছে? এদিকে অন্য কোনো রাস্তা আছে নাই? না এটা পার হয়ে তাকে আবার ব্যাটারিতে ফিরে আসতে হবে, ইলেকট্রনটাকে। দ্যাট মিনস প্রত্যেকটা ক্যাপাসিটরকে সে পাস করতে হচ্ছে। এই জন্য প্রত্যেকটা ক্যাপাসিটর যেহেতু পাস করতেছে, সেই জন্য তিনজনের আমাকে আগে তুল্যধারা কত জানতে হবে। এই তিনজন যেহেতু সিরিজে আছে, রোধের প্যারালাল সূত্র অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে তুমি তুল্যধারা কত পেয়ে যাবে। তুল্যধারা কত দেখা গেছে যে 1 মাইক্রোফ্যারাড আসছে। কত আসছে, কত আসছে? ওয়ান ওয়ান মাইক্রো মাইক্রোফ্যারাড কত আসছে? এই তিনজনকে তুমি তুল্যধারা কত নিলে কত আসবে? 1 মাইক্রোফ্যারাড। এখন এ কি পরিমাণে চার্জ সংরক্ষিত করবে সেটা নির্ভর করবে এর মধ্যে কতটা ইলেকট্রন ঢুকতেছে। তো এর মধ্যে যতটা ঢুকতেছে, সবার মধ্যে ততটা ঢুকতেছে না? বুঝে গেছেন? একই ইলেকট্রন ঢুকতেছে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, তুল্যধারা কত যা আসছে তা দিয়ে ওই ভোল্টেজকে গুণ করতে হবে। এটা একটা সূত্র আছে কিউ ইকুয়াল টু সিভি, এটা মনে রাখবা। সি হচ্ছে ধারকত্ব, ভি হচ্ছে ভোল্টেজ। তো এখন এটা যেহেতু 1 মাইক্রোফ্যারাড, এটা যেহেতু 1 ভোল্টেজ, তাহলে ধারকত্ব তো কুলম্বে থাকে, কিন্তু এখানে 1 মাইক্রো থাকার কারণে এটা হবে 10, 1 দিয়ে 10 কে গুণ করলে 10 মাইক্রো কুলম হবে। যে বুঝে গেছে? তাহলে কি হচ্ছে 10 মাইক্রো কুলম, শেষ। এই যদি না বুঝেন পরে ইয়া দিব, রেকর্ড দিব, রেকর্ড থেকে বারবার দেখে দেখে বুঝে নিবেন, কারণ আমাদের সময় আসলে এত কম যে আমরা একবারে ডিটেলসে যেতে পারতেছি না, সম্ভব না আসলে। সিট দেখা যায় কিনা জানাবেন, দেখা যায় সিট? 4টা 26 বাজছে, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো এক চ্যাপ্টারের মধ্যে পড়ে আছি। এর বেশি এই জি চ্যাপ্টার ভাই, থেকে দেখা যায়। এই ধারকের সঞ্চিত শক্তিটা লাগবে, এটা হচ্ছে ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার। সি হচ্ছে ধারকত্ব, বি হচ্ছে ভোল্টেজ, আর একটা আছে কিউবি, কি হচ্ছে চার্জ, বি হচ্ছে ভোল্টেজ, আর একটা আছে কিউসি, কি হচ্ছে চার্জ, সি হচ্ছে যে ধারকত্ব। আপনার কাছে যেটা দেওয়া থাকবে পরীক্ষায়, সেই অনুসারে ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। ফর্মুলাটা 3 ভাবে ব্যাখ্যা করা যায়। এখানে লাগবে চার্জ আর, এখানে লাগবে ধারকত্ব আর ভোল্টেজ, এখানে লাগবে চার্জ আর ভোল্টেজ, এখানে লাগবে চার্জ আর ধারকত্ব। বুঝে গেছে? জি আপনার স্যার, কাছে যেভাবে যেটা দেওয়া থাকবে সেটা অ্যাপ্লাই করবেন। সূত্র তিনটা কিন্তু এখানে, তিনটার এই যে দেখো, এটাতে এটাতে ধারকত্ব দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে, তাহলে সূত্র হবে ধারকত্ব আর ভোল্টেজের সিবি স্কোয়ারটা হবে। এখন যদি চার্জ আর ভোল্টেজ দেওয়া থাকে তাহলে কিউবি হবে, হাফ কিউবি। যেমন হাফ কিউবি কোনটাতে অ্যাপ্লাই করছে, এই যেটাতে অ্যাপ্লাই করছে, এটা চার্জ আরই ভোল্টেজ দেওয়া আছে। এই জন্য এই যে খেয়াল করেন, এই যে চার্জ হচ্ছে এত, এই ভোল্টেজ হচ্ছে এত, আর হচ্ছে যে
বলছে যে তড়িৎ ক্ষেত্রে কি পরিমাণ চার্জ কে। ও আচ্ছা, এখানে চার্জের মান জানতে চাইছে আর কাজ দেওয়া আছে। তো কাজ কাজ হচ্ছে যে কাজের সূত্র হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল টু সঞ্চিত শক্তি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কিউবি স্কোয়ার, হাফ কিউবি। এই যে কাজ চাইছে এটাই আসলে সঞ্চিত শক্তি, এটাই সঞ্চিত শক্তি। এটাকে ডাব্লিউ জায়গায় বসাবেন, বসায় হাফ কিউ আর বি, বি এর মান দেওয়া আছে, কিউ বের করবেন। অর্থাৎ এখানে কিউ বের করতে বলছে, এই ফর্মুলার মধ্যে এখানে কিউটা বের করতে বলছে। তো যাই হোক, এটা দেখবেন, এটা পরীক্ষায় এই সূত্রগুলো থেকেও দিতে পারে, আবার বলতেছি পরীক্ষায় সূত্রটাও দিতে পারে, এখান থেকে অঙ্কও দিতে পারে। এই চ্যাপ্টার শেষ আর পড়ানো হবে না এই চ্যাপ্টার থেকে আমাদের আজকে আর পড়ার, মানে এই আমার ইচ্ছা হচ্ছে না। কারণ হচ্ছে যে একটা বোরিং চ্যাপ্টার এটা, আমার কাছে বোরিং লাগে কেন জানি। যাই হোক, পড়া বেশি, অনেক পড়া, আমি অলরেডি ক্লান্ত লাগতেছে বলতে বলতে। আচ্ছা, এই এতটুকু ক্লিয়ার কিনা ওর সাথে কথা বলেন একটু, এতটুকু ক্লিয়ার কিনা? বিফাত, জি স্যার, জি ভাই, ক্লিয়ার। আরিফ, আরিফ, জি ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার আছে। অরিন, হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাসনিম হুদা, জি স্যার, ক্লিয়ার। তাসফিয়া, জি ভাইয়া, ক্লিয়ার। বেলাল, জি ভাইয়া, ক্লিয়ার। সমীরন, জি ভাইয়া, ক্লিয়ার। আমার ক্লিয়ার না, তোমাদের সবার ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এবার আমি সিইউর প্রশ্ন দেখবো, কি দেখবো? সিইউর প্রশ্ন, হায়ার ম্যাথ, কোন 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 গ্রুপ কথা বলতে হবে, দেখে শেষ, আজকের জন্য পড়া শেষ, হায়ার ম্যাথ দেখবো। আমার সাথে কথা বললে ভালো হয়, আপনাদের মন, আপনাদের মনোযোগটা ধরে রাখতে পারবেন। স্যার, এটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার, ফিজিক্স এর ক্ষেত্রে কি মানে অন্য বই থেকেও, মানে ফিজিক্স ক্লাস এরকম এগুলোর থেকেও কি সলভ করতে হবে ম্যাথমেটিক্স কোয়েশন? আচ্ছা হ্যাঁ, ওইটা হচ্ছে যে আপনি ছোট ছোট অঙ্কগুলো করবেন, সূত্রগুলো ভালো করে দেখবেন, বড় অঙ্ক করার দরকার নেই, সিইউ স্টাইলে পড়বেন। আশা করি বুঝতে পারছেন। আমি এই লিঙ্কটা কেটে দিচ্ছি, 40 মিনিট হয়ে গেছে, সেই জন্য আর একটা লিঙ্ক দিচ্ছি, সেখানে জয়েন করবেন। এখন কেটে দিচ্ছি, আর একটা লিঙ্ক দিচ্ছি, সেটাতে জয়েন করবেন। দেখা যায় এই ইউনিটের প্রশ্নটা, দেখা যায় 20 সালের, জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, এটার মধ্য দিয়ে শেষ করে দিব। হায়ার ম্যাথের আমরা দেখবো প্রশ্নটার প্যাটার্ন কিরকম হয়। মনে রাখবো, হায়ার ম্যাথ থেকে একটা আইসিটি থেকে প্রশ্ন দিবে, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা নির্ণয়। কি নির্ণয়? বাইনারি বাইনারি সংখ্যা, সংখ্যা নিন, মানে বাইনারি থেকে দশমিক অথবা দশমিক থেকে বাইনারি যেকোনো একটা দিবে। এটা হচ্ছে, দেখো, শিফট তিনের প্রশ্ন, 2020 সাল, 2021 সেশনের। তো আমরা চলে যাচ্ছি হায়ার ম্যাথের, হায়ার ম্যাথের প্রশ্নে। দেখো, প্রশ্নের প্রথমে একটা ধারা দিছে, তো বলছে যে এই যে এই ধারাটার যোগফল যদি 91 হয়, এন এর মান কত? স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের ধারা 9-10-এ আছে, ওখান থেকে দিছে। কারণ আপনি বলতে পারেন, আমার তো সিলেবাসে নাই, না থাকলে কিছু করার নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম সিলেবাসের বাইরে 2-4টা প্রশ্ন দেয়। এটা আপনি যদি না জানেন, তাহলে হচ্ছে আপনি তো ইন্টারমিডিয়েটে কেমনে উঠলেন, নিশ্চয়ই এটা জানা উচিত। যাই হোক, এই ধারা এরকম একটা দিবে, লিখে রাখেন, যারা ক্লাস করতেছেন নোট করে রাখবেন, সবসময় নোট করে রাখবেন। আমি যা বলতেছি তার অনুসারে যে যে পড়বে, সে পরীক্ষা ভালো করে চলে আসতে পারবে এবং চান্স পাবে। এইরকম একটা দিবে, বিন্দু দূরত্ব নির্ণয়, দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়। তো এটা আপনারা নোট করেন, দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়, ধারা একটি, বাইনারি সংখ্যা একটি। এই যে বাইনারি সংখ্যা দেখেন, দুইটার যোগফল জিজ্ঞেস করছে এখানে, হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, কিন্তু আইসিটি নিয়ে এটা। কেন দা এটা বুঝবেন না, ভার্সিটিতে ভর্তি হলে তারপর বুঝতে পারেন, তার আগে বুঝবেন না। তারপর সম্ভাবনা থেকে একটা দিতে পারে, নাও দিতে পারে, 50% লিখে রাখেন, সম্ভাবনা থেকে দেওয়ার সম্ভাবনা 50%। তবে যে এখানে যে প্রশ্নটা দিছে, এটা রিপিট, 17, 15, 16 এটা একবার আসছিল এই প্রশ্নটা। আমি আজকে অঙ্ক করাবো না, জাস্ট দেখাচ্ছি কি কি আসে। এরকম ওই যে ডিফারেন্সিয়েশন করে কর্নার সরণ দেওয়া থাকে, সেখান থেকে ডিফারেন্সিয়েশন করে ব্যাগ আর ত্বরণ বের করতে হয়, এরকম একটা দেয়। এটাও রিপিট, 17, 16, 17 সালে এটাও আসছিল। তারপরে এরকম একটা দেয়,
যদিও ফিজিক্সের অঙ্কের মতো কোণ নির্ণয় করতে দেয়, ওই স্রোতের নদীতে যদি তো একটা মানে নির্দিষ্ট ভাবে একটা নৌকা চলে নির্দিষ্ট কোণে বা নির্দিষ্ট বেগে, নির্দিষ্ট স্রোতের সাথে, স্রোতের বেগের সাথে নৌকার বেগ যদি নির্দিষ্ট হয় তাহলে মধ্যবর্তী কোণ কত, এরকম জিজ্ঞেস করে। এটা মাঝে মাঝে দেয় 50% সম্ভাবনা লেখেন, এটা 50%, এটা সম্ভাবনা লেখেন 80%, এই যে এটা ফার্স্ট নাম্বারটা, এরকম একটা সমীকরণ দিবে। এই যে সমীকরণ দেওয়া আছে প্রশ্নে, সমীকরণ থেকে বেগ, সরণ, ত্বরণ জিজ্ঞেস করবে। সরণ তো এটা সরণের সমীকরণ, বেগ আর ত্বরণ জিজ্ঞেস করে পরীক্ষায়, এটা 80% দেন। তারপরে আমি যেভাবে বলতেছি এভাবে যারা নোট করবেন তারা সাজেশন পেয়ে যাবেন, ওই ওই অনুসারে ওটা পড়লেই হবে, এগুলো পড়ে জেনেই হবে। এরকম একটা দিবে, এটা কজ দিছে সাইনও দিতে পারে, সাইন কজের নির্দিষ্ট মান নির্ণয়, এরকম হেডিং দেন, সাইন কজের নির্দিষ্ট মান নির্ণয়। এটা এটা রিপিট প্রশ্ন, এটা সূত্র মূলত, এটা একদম ইন্টারমিডিয়েটের বইগুলোতে হুবহু দেওয়া আছে, সূত্র থেকে আসছে। তবে এটা আরো একবার আসছিল রিপিট প্রশ্ন, এটা মানে যদি দেয় সূত্র, এটা সূত্র হিসেবে ধরে নিতে হবে আর কি, ঠিক আছে? এই এগুলো মাঝে মাঝে দেয়, তবে এগুলো আগে বেশি দিত, এখন কম দেয় একটু। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, দুইটার গুণফল করে এটাকে ইয়ে করতে হবে, ইনভার্স করতে হবে। আপনি হেডিং দিতে পারেন ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স থেকে একটা দিবে, দুটি সরল রেখা দিবে তাদের মধ্যবর্তী দূরত্ব জিজ্ঞেস করবে, এটাও দেয়। দুটি সরল রেখা সমীকরণ দেওয়া থাকবে, দূরত্ব নির্ণয় করতে বলবে। এটার 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 এগুলো সলিউশন তো এখানে আছে, আমরা পড়াবো, কিন্তু আজকে জাস্ট দেখাচ্ছি। লিমিট থেকে দিবে, লিমিট বেশিরভাগ এগুলো যে আপনার যে ল হসপিটাল একটা রুল আছে না, ওটা দিয়ে কাজ হয়ে যাবে, ওরকম গুলো দেয়, এগুলো করবেন। তারপর ডিফারেন্সিয়েশন করবেন, ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন থেকে সহজ গুলো দিবে, কঠিন দিবে না, সহজ মানে দুইবার ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় এরকম একটা দিবে। তো লিখে রাখেন লিমিট থেকে একটা অথবা দুইটা, ডিফারেন্সিয়েশন থেকে দুইটা অথবা তিনটা, ইন্টিগ্রেশন থেকে দুইটা অথবা তিনটা লিখে রাখেন। ইন্টিগ্রেশন তো এই যে ডিফারেন্সিয়েশন দুইটা দেখেন, এই যে আরেকটা, আচ্ছা এরকমও দেয়, এটাও কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে আসছে। এই যে এখানে দেখেন তিনটা প্রমাণ দিয়ে দিলাম, তিনটা আসছে ডিফারেন্সিয়েশন থেকে। এবার ইন্টিগ্রেশন দেখেন একটা, সহজ দিবে কঠিন না, একটা, একটার পরে আচ্ছা এবার শুধু একটাই আসছিল, কিন্তু নর্মালি ডিফারেন্সিয়েশন দুইটা দিলে ইন্টিগ্রেশন দুইটা দেয়, ইন্টিগ্রেশন তিনটা দিলে ডিফারেন্সিয়েশন দুইটা দেয়, এরকম দেয়। মানে মিনিমাম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলে 4টা থেকে 5টা কমন পাবেন, সহজগুলো দিবে কঠিন না। সেট থেকে দিবি একটা, এখন প্রশ্ন হচ্ছে সেট তো আমি করি নাই, আমার তো সিলেবাসেই নাই, 9-10 এর সিলেবাস আছে, সেখান থেকে করতে হবে, অথবা আমাদের এই বইতে হালদা পাবলিকেশনের এই ইউনিটের বই পড়লে হবে, আর লাগবে না। এই বইতে যা দেওয়া আছে বিভিন্ন প্রশ্নে যেগুলো আসছিল বিভিন্ন ইয়ারে, এগুলো করলে হবে। তারপর ওই যে ফাংশন থেকে ওই যে আমরা নিচ্ছিলাম জি ও এফ নির্ণয়, এফ ও জি নির্ণয়, এগুলো দেয়। এখানে দিছে এইচ ও জি ও এইচ আর এইচ ও জি নির্ণয় দিছে আর কি, একই জিনিস। তারপর যে অসমতার সমাধান, অসমতার সমাধান একটা দিবে, লিখে রাখেন অসমতার সমাধান দিবে একটা। তারপর হচ্ছে যে নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা, মানে একটা বিন্দুগামী কোন একটা সরলরেখা আর একটা সরলরেখার সাথে লম্ব বা সমান্তরাল হবে, এই যে এটা লম্ব বলতে পারে সমান্তরাল বলতে পারে, এরকম একটা দিবে, এটাও লিখে না একটু। আচ্ছা আপনারা কি লিখতেছেন খাতায়, খাতায় লিখতেছেন? জি ভাইয়া। ওকে রিফাত, লিখতেছো তুমি? জি স্যার। ওকে এরকম বৃত্তের, বৃত্ত থেকে একটা দিবে, বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, তারপর হচ্ছে বৃত্তের কেন্দ্র নির্ণয়, এই দুইটা বেশি দেয়, ব্যাসার্ধ নির্ণয়, কেন্দ্র নির্ণয়, এই দুইটা লিখে রাখেন। তারপর হচ্ছে দুইটা ভেক্টর দিবে, তাদের অন্তর্গত কোণ কত, এরকম ভেক্টর থেকে একটা দিবে, ভেক্টর ফিজিক্সও দেয় এখানেও দেয় ম্যাথেও দিবে। একটা বিস্তৃতি দিবে, বিস্তৃতি, বিস্তৃতি একটা দিবে, ত্রিকোণমিতি যে এগুলা, এটা এটা ক্যালকুলেটার দিয়ে করবেন, সিইউতে 100 MS ক্যালকুলেটার ব্যবহার করা যায়, ক্যালকুলেটার লিখবেন 10, 20, 10, এই যে আমি দেখাচ্ছি এই ক্যালকুলেটার দেয়, এটা দেয়, এটা দেয়, এই দেখেন আমি দেখাচ্ছি, আমি লিখতেছি 10, 20 যোগ 10, 25, প্রশ্নটাই লিখতেছি আমি, যোগ 10, 20, 10, 25, 10, 20 × 10, 25, এটা সূত্র দিয়েও করা যায়, এক আসছে আমার,
এই খেয়াল করে দেখেন, এই দেখা যাচ্ছে এক আসছে, তাহলে এটা তুলে হুবহু তুলে খালি সমান ছাপবেন, এক চলে আসবে, উত্তর হচ্ছে এক। এখানে অবশ্য অন্য নিয়মটাও দেওয়া আছে, যেটা সূত্র দিয়ে উঠতে হয়। এরকম আমি দেখাবো, সবগুলো দেখাবো, এটাও ক্যালকুলেটর দিয়ে করা যায়, এটা এটা দেখাবো, সমস্যা নাই। এরকম বর্গমূল দিবে, একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। আর দেখেন এই যে অঙ্কটা লগ থেকে আসছে, ইন্টারমিডিয়েটের সিলেবাসে নাই, লিখে রাখেন লগ থেকে একটা অঙ্ক দিবে, 9-10-এর সিলেবাসে আছে। এই যে এই জিনিসগুলো আপনাকে কেউ বলবে না, আমি বলে দিছি 9-10-এ কি কি আসে, ধারা, তারপর হচ্ছে যে লগ, তারপর হচ্ছে ফাংশন, এফওজি নির্ণয়, জিওএফ নির্ণয়, স্যাট, তারপর হচ্ছে আইসিটি থেকে একটা, এই পাঁচটা প্রশ্ন বাইরের সিলেবাসের। এই এখন যদি আপনি প্রশ্ন করেন, ভাই আমি তো শর্ট সিলেবাস পড়ছি, এগুলো তো শর্ট সিলেবাস নাই, আমি ফুল সিলেবাস পড়ছি, এগুলো তো ফুল সিলেবাস নাই, এগুলো তো অন্য জায়গায় 9-10-এর বই থেকে দিচ্ছে। এই জন্য আমাদের গ্রুপে যখন আমি বলি যে সিলেবাসের বাইরের প্রশ্ন দিবে, অনেকে বিশ্বাস করে না, উল্টো আমাকে মানে অনেকে আসে গালি গালাজ শুরু করে যে ভাই ভাই সিলেবাসের বাইরে কেমনে দিবে। এখন কি প্রমাণ পাইছেন আপনারা সিলেবাসের বাইরে প্রশ্ন দেয় কিনা, কথা বলতে হবে আমার সাথে। জি ভাইয়া, রিফাত দিচ্ছে সিলেবাসের বাইরে থেকে, তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসের সেট আছে জি কি? স্যার, সেট আছে না স্যার, বেলাল, তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসের লগ আসেনি, লগারিদম? না স্যার, কিন্তু এমনি ওই যখন ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন করে সেখানে লগ আছে, কিন্তু এমনি লগ ডিরেক্ট লগ থেকে অঙ্ক দেয় এরকম আছে কিনা, নাই ঠিক না? এই অঙ্কটা দেখো না তো, স্যার, ডিরেক্ট লগ থেকে দিছে, দেখো তো এটা কি কোনো ইয়া থেকে ডিফারেন্সিয়েশন থেকে দিছে, ইন্টিগ্রেশন থেকে দিছে, এটা 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 এই অঙ্কটা দেখো, তুমি না কয়জন স্যার, দেখো ভিতরে সমাধান করে দিছি তো, সব কোনো লগ টক নাই, কিছুই নাই, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিছুই নাই, ডিরেক্ট লগ এর অঙ্ক 9-10-এর বই থেকে দিছে, বুঝে গেছে? এই অঙ্কটা কি আছে তোমার বইতে, ইন্টারমিডিয়েট সিলেবাসে কোনো জায়গায় আছে এই অঙ্কটা, এই 16 নম্বর অঙ্কটা? নাই, 17 নম্বরও পাবা না। না স্যার, ওকে, আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে যে 19-20-21 সালের শেষ প্রশ্ন। তাহলে এবার আমরা এবার প্রশ্নটা দেখি তো, এটা হচ্ছে 21 সালের প্রশ্ন, এই দেখাচ্ছি, এই যে 21 সালের প্রশ্ন, 21-22, দেখি তো এখানে কি আসছে না, এখানে স্যার আবার এসে উল্টে গেলো কিনা স্যারের মাথা, দেখি তো না এখানে স্যার একরকম মারলো কিনা। এই দেখো ইন্টিগ্রেশন, মধ্যবর্তী কোণ, সম্ভাবনা, ইন্টিগ্রেশন দুইটা, সমীকরণ, ওই যে ইয়া থেকে দিছে জটিল সংখ্যার সমীকরণ, সমাবেশ থেকে দিছে, বক্ররেখার জ্যামিতিক পরিচয় এটাও দেয়, এটা সিইউতে বেশি দেয়, বক্ররেখার জ্যামিতিক পরিচয়, এই যে জিওএফ নির্ণয় পাইছেন, পাইছেন একটু, ওই 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 সেশনও ছিল, ওই সেশনও আছে, মানে 20-21 সেশনেও আছে, 21-22 সেশনেও আছে, জিওএফ নির্ণয়, এফওজি নির্ণয়। এখন স্যারের মাথা কি পরের বছর এসে উঠে গেছে না, ঠিক আছে, যে স্যাররা প্রশ্ন করে আর কি, সেই স্যারদের মাথা এক বছর একরকম আর এক বছর আরেক রকম, নাই কি একই জায়গা থেকে দিচ্ছে, খেয়াল করেন, এই যে লগ আবার দিছে, লগ প্লাস সমীকরণ একসাথে, মানে ফাংশন, এটা মূলত পাইছেন স্যাট, একই টাইপের অঙ্ক, অসমতা। তাহলে এই যে স্যাট সিলেবাসের বাইরে, লগ সিলেবাসের বাইরে, ফাংশন সিলেবাসের বাইরে, জিওএফ সিলেবাসের বাইরে, তিনটা পাইছি অলরেডি, অসমতা সিলেবাসে আছে, এই এত থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি এত তারা নিঃশেষে বিভাজ্য হবে, ইন্টারমিডিয়েট সিলেবাসে কোনো জায়গায় আছে কিনা আমাকে বলুন তো, কোনো জায়গায় নেই। আমার একটা কল আসছে, আপনারা এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্নটা ভালো
খেয়াল করো, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে দিছে একটা, এগুলো সিলেবাসে আছে, এগুলো সহজ, এগুলো দিবে, ম্যাট্রিক্স থেকে একটা দেয় নর্মালি, সমীকরণের মূল থেকে দিবে, দিলো এখানে একটা, তারপরে এই যে বৃষ্টি থেকে আর একটা পাইলাম, এটা ভাইয়া খেয়াল করে আউট অফ ধরো, সিলেবাস এগুলো কি কোশ্চেন ব্যাংক সলভ করলে হয়ে যাবে? কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে আর লাগবে না, একই প্যাটার্নে দিবে, এই যে এটা ক্যালকুলেটর করা যাবে, ভেক্টর থেকে দিছে আর একটা, সঞ্চার পথ থেকে দিছে একটা, পরাবৃত্তের উপকেন্দ্র থেকে দিছে একটা, লিমিট থেকে একটা, ডিফারেন্সিয়েশন থেকে একটা, সহজগুলো দেয়, আমি আর বারবার দেখাচ্ছি সহজ, এই এই প্রশ্নটা দেয়, এটা সিইউতে আসে, কিন্তু এটা সিলেবাসে আপনি নর্মালি পাবেন না। জ্যামিতিক গড় নির্ণয়, জ্যামিতিক গড় নির্ণয় সূত্র হচ্ছে যতটা দেওয়া থাকবে, এখানে তিনটা দেওয়া আছে, 4, 8, 16, এই রুট ওভার করবেন তত দিয়ে, মানে এই যে 3 রুট ওভার নিচে তাদের গুণফল, বুঝা গেছে? এই যে ভালো করে খেয়াল করেন, এই যে এন রুট ওভার যতটা দেওয়া থাকবে ততটা, ততটার গুণফল, এন এর মান হচ্ছে 3, কারণ 3 জন দেওয়া আছে, তাহলে এই যে এন এর মান এখানে 3 বসাবেন, 3 রুট ওভার, এটা কিউবিক রুট বলে আর কি, কিউবিক রুট ওভার যদি 4 দেওয়া থাকলে, 4টা দেওয়া থাকলে 4টা দেখবেন এখানে এই জায়গাটাতে, তখন 4 দিবেন, এন এর মান তখন 4 দিবেন আর কি, তাহলে ইনটু সরি এর ভিতরে মডুলাসের রুট ওভার এর ভেতরে তাদের গুণফল, যারা যারা আছে তাদের গুণফল, আশা করি ক্লিয়ার, এটা এটা দিবে পরীক্ষা, জ্যামিতিক গণ নির্ণয়, এই যে দ্বিমিক সংখ্যাকে দশকে দশমিকে প্রকাশ করো, দেখেন স্যারের মাথা কিন্তু ঘুরে যায় না, 1 বছর যেরকম ছিল পরের বছর একই রকম, 10 বছর আগে এরকম ছিল, সিইউর প্রশ্নের প্যাটার্নে এরকম এরকমই আসবে, এর বাইরে অন্য কোনো প্যাটার্ন প্রশ্ন আসবে না, 3টা সরল রেখা দিছে, সমবিন্দু হওয়া সত্তর জিজ্ঞেস করছে, আবার একটা ডিফারেন্সিয়েশন দেখে দিছে, এখন কি হায়ার ম্যাথের প্রশ্নের প্যাটার্ন ক্লিয়ার হয়েছে? তাসনিম হুদা, জি স্যার, হায়ার ম্যাথ আনসার করবা তুমি নাকি সিদ্ধান্ত পড়েন? আমার ম্যাথ ছেড়ে পাইব, হ্যাঁ ম্যাথ ছেড়ে বায়োলজি ইজি লাগে, ম্যাথ হচ্ছে বায়োলজি লাগে, কিন্তু আমি বলতেছি যারা হায়ার ম্যাথ আনসার করবা, আমি কথা দিচ্ছি হায়ার ম্যাথ যদি ভালো করে শিখো 1 মাসে শিখা যাবে, এবং বায়োলজি থেকে নাম্বার বেশি তুলতে পারবা, কিন্তু তোমাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, সময় দিতে পারলে তুমি যারা বায়োলজি আনসার করবে তাদের থেকে 5 নাম্বার বেশি পাবো, আমি গ্যারান্টি দিতে পারবো, কারণ সিইউ অঙ্কগুলো খুব সহজ আসে, মানে এই যে এই তোমাকে দেখো এই যে 1 নাম্বার কমন, একটা একটা 1 নাম্বার একদম বাইনারি থেকে আসবে, আসবে আমি লিখে দিচ্ছি, মানে আমি লিখে তোমাকে স্টাম্পে লিখে দিতে পারবো যে একটা বাইনারি আসবে, এই বাইনারিটা এরকম একটা বাইনারি দিবে, এরকম এরকম একটা দিবে, এরকম কয়েক কতগুলো টপিক আছে আমি মানে তোমাকে লিখে দিতে পারবো, এগুলো আসবে আসবে, এই একটা বিস্তৃতি দিবে, তুমি প্রয়োজন আজকে আমার থেকে একটা স্ট্যাম্প এনে লিখে নিয়ে যাও, যদি আসে আমাকে 50,000 টাকা দিতে হবে, আর যদি না আসে আমি তোমাকে 50,000 টাকা দিব, আমার থেকে লিখে নিতে পারো, একটা বিস্তৃতি দিবে, একটা বাইনারি দিবে, তো এখন এরকম আমি বলে দিতে পারবো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, এবং ওই জায়গা থেকে প্রশ্ন আসবে, এই অসমতা থেকে একটা দিবে, এরকম এই এটা এরকম একটা দিবে, প্রশ্ন হালকা ভিন্ন হবে, এই যে ইকুয়েশনটা এর সহজে দিবে, সহজের মধ্যে ইকুয়েশনটা চেঞ্জ হবে আর কি, কোথাও 2, 3, 5 এইভাবে থাকবে, কিন্তু এইরকম দিবে অসমতা, এরকম সেটও দিতে পারে, এই সেটটা আর 2 বার দেখাইলাম আর কি দেখাবো, লগ দেখাইলাম, ফাংশন দেখাইলাম আর কি দেখাবো, যাই হোক এই হচ্ছে মোটামুটি কথা। সমীরণ, জি প্রশ্ন ভাই, প্রশ্ন কি বুঝে গেছে? জি ভাই বুঝছি। এখন আমি সামনে এগুলো পড়াবো, এই পড়াটা নিজের মধ্যে ঢুকাতে পারলে, আজকে যদি কোনো ফিজিক্স পড়াইছি ওরকম করে পড়াবো, ওরকম করে মাথার মধ্যে ঢুকাতে পারলে এই ফিজিক্স আর ম্যাথ মিলে 25 করে না 20-এর উপরে আনসার করে আসতে পারবেন, 20-এর উপরে প্রতিটা থেকে আনসার করে চলে আসতে পারবেন, অর্থাৎ ফিজিক্স আর ম্যাথ নিয়ে করার দরকার নাই, এই 2টা সাবজেক্টে আমি যেভাবে পড়াই এভাবে পড়লে নিয়মিত, আর হচ্ছে যে ক্লাসগুলো নিয়মিত করলে আপনি 50-এর মধ্যে 40-এর উপর পাবেন, তবে বাসায় প্র্যাকটিস করতে হবে বসে বসে, এই 40 মনে করেন পেয়ে গেলেন, আর বাংলা ইংরেজিও ঠিক আমি দেখাই দিব, ও জায়গাগুলো পড়ে যাবেন, 25-এর মধ্যে একবার না পেলে 15 পাবেন, আচ্ছা আশা করতেছি আমি, তো হয়ে গেল কত, 55, আর বায়োলজি আর কেমিস্ট্রি বাকি আছে, ফিজিক্স অথবা কেমিস্ট্রি বাকি আছে, এ সরি কেমিস্ট্রি আর কি জানি বায়োলজি বাকি আছে, দুইটার যে কোনো একটা আনসার করেন,
আনসার করলে ওখান থেকে যা তুলতে পারেন ওটা দিয়ে চান্স হয়ে যাবে, আশা করে বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে কেমিস্ট্রি আর এই বায়োলজি যে জিনিসটা হয়, এখানে আমি কেন এই দুইটার উপরে মানে কম জোর দিতে বলতেছি, কারণ কম জোর দিতে বলছি না, দুইটাও পড়তে হবে, কিন্তু এই দুইটার আনপ্রেডিক্টেবল, অর্থাৎ প্রশ্নের স্কোপ বেশি, ওখানে প্রশ্নর প্যাটার্ন ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা চ্যাপ্টারে থেকে আলাদা আলাদা প্যাটার্নে প্রশ্ন করা যায়। আমি প্রমাণ দিব, কেমিস্ট্রি প্রশ্নটা অ্যানালাইসিস করব, দেখবেন যে কমন আছে কিন্তু এত বেশি নাই যেটা উচ্চতর গণিতে পাইছেন, এত বেশি নাই যেটা ফিজিক্সে পাইছেন, কমন আছে কিন্তু বেশি না। বায়োলজিতেও সেম অবস্থা, কারণ বায়োলজির বইয়ের প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করা যায়, তো এখন স্যারদের হাতে ওটার স্কোপ বেশি, ওটাতে প্রশ্ন মানে করার স্কোপ বেশি, কিন্তু হায়ার ম্যাথে স্কোপটা কম, কারণ স্যার যখন ম্যাথ নিয়ে বই নিয়ে বসে স্যার অবশ্যই একটা বিস্তৃতি থেকে প্রশ্ন দিতেই হবে, স্যার অবশ্যই ইন্টিগ্রেশন থেকে দুইটা ডিফারেন্সিয়েশন থেকে দুইটা দিতেই হবে, এবং সিইউতে যেহেতু সহজ প্রশ্ন করে কঠিন দিবে না, স্যার অবশ্যই যেহেতু প্রতি বছর বাইনারিটা কেন দেয় আমি বলি, বাইনারিটা দিয়ে আপনার আইসিটি দক্ষতা চেক করা হয়, আপনি আইসিটি পারেন কিনা, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সায়েন্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রথম বর্ষে আইসিটি কোর্স করানো হয়, মানে আইসিটির উপরে একটা কোর্স আছে, এটা করতেই হবে সবাইকে, এটা পরীক্ষায় দিতে হয়, মানে সেটা সাবজেক্টের সাথে রিলেটেড, অর্থাৎ কম্পিউটার কোর্স বলে এটাকে, এই কোর্সের কোনো কোনো ডিপার্টমেন্টে 100 নাম্বার, কোনো কোনো ডিপার্টমেন্ট 200 নাম্বার, এটা তো অ্যাটেন্ড করতে হয়, নাহলে আপনি ওই দ্বিতীয় বর্ষে উঠতে পারবেন না, তো এই জন্য সায়েন্সের এই ইউনিটটাতে আগে শুধু আইসিটি না, আগে এও দিত লজিক গেটও দিত, এখন দেয় না, এটা এখন কেন দেয় না, কারণ হচ্ছে যে তবে দিতে পারে, আমার কাছে মনে হচ্ছে কোনো কোনো বার লজিক গেট থেকে প্রশ্ন মারতে পারে, আমার কাছে মনে হচ্ছে লজিক গেট দেয় ফিজিক্সে, আর হায়ার ম্যাথে দিতে হচ্ছে যে বাইনারি, বাইনারি বা ডেসিমাল, তো আপনারা লজিক গেট একটু নোট করে রাখেন, লজিক গেট দিতে পারে এই জিনিস একটু নোট করে রাখেন, অর্থাৎ ওই যে এন গেট, নর গেট, অর গেট এগুলো দিতে পারে, হ্যাঁ আমি বলে দিচ্ছি দিতে পারে, যদি পরীক্ষার হলে পেয়ে যান তাহলে তো ভাগ্য ভালো, আর না পারলে তো সমস্যা নেই, না পারলে তো আপনার জন্য সুবিধা আরো, আর পাইলে তো সুবিধা, পাইলে হচ্ছে যে আমি বলে দিছি বিদায় আপনার কি, তখন হয়তো আপনার জন্য একটা অ্যাডভান্টেজ তৈরি হবে যে আপনি এটা আনসার করে আসতে পারবেন, অনেক জিনিস সহজ জিনিস আমরা হয়তো কি মাথার মধ্যে রাখি না যে এটাই জায়গায় আসতে পারে, তো পরীক্ষা হলে চলে আসে কিন্তু তারপর আমরা ওই সহজে হলেও হঠাৎ দেওয়ার কারণে আমরা পারি না, মানে হঠাৎ দিছি বিদায় মাথা মানে অন্যদিকে এটা আর কাজ করে না তখন, কারণ আমার মাথার মধ্যে এরকম ছিলই না যে এখানে আবার লজিক গেট কেন দিবে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন আর কি একটু। যাই হোক আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি আমি, পরের ক্লাসে আপনারা অ্যাটেন্ড করবেন, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, কারো কিছু বলার আছে? আচ্ছা ভাই, কালকে কালকে রাত্রে ভাই ইংলিশ ক্লাস ছিল? ওই ক্লাসটা হয়েছে কিন্তু আমি আপনাদেরকে অ্যাড করিনি, এটা কারণ হচ্ছে যে মানে ডিস্টার্ব হবে, তাদেরও হয়তো ডিস্টার্ব হতো, আপনারাও হয়তো হঠাৎ করে মানে একটা ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া, মানে আমার কাছে মনে হয়েছে যে দেওয়া উচিত হবে না, এই জন্য দিই নাই, ইংরেজি ক্লাস হবে, টেনশন করার কিছু নেই, ওকে রুটিন অনুসারে ক্লাস হবে, তাহলে আমি রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আর রিফা কিছু বলবা? না স্যার। বেলাল কেউ বলবা না, আনসার করবো না, হায়ার ম্যাথ যারা আনসার করবো তারাই জন্য নাই, দেখো সব চলে গেছে, কিন্তু হায়ার ম্যাথ যে কেউ মানে আমি তো হায়ার ম্যাথ পড়াবো, যারা আনসার করবা আমি বল কথা দিচ্ছি ভালো করে আসতে পারবা, কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করলে খুব ভালো আনসার করে চলে আসতে পারবা। আমি হায়ার ম্যাথ দেখাতাম, আমি বায়োলজি দেখাতাম না, আমি 22টা 23টা এরকম দেখাতাম, মানে সিইউতে আর কি, সিইউতে আমি দুইবার পরীক্ষা দিয়েছি, দুইবারই আমার 22টা করে দিয়েছি, এর কারণ হচ্ছে যে এগুলো মানে আমি প্যাটার্নটা বুঝে যেতাম যে কি কি প্যাটার্ন দেয়, ওগুলোই আমি করে গেছি, দেখেছি যে 22 23টা কমন, এবং আমি ভর্তি পরীক্ষা দেওয়ার থেকে এই পর্যন্ত আমি দেখছি একই প্যাটার্নে প্রশ্ন হয়েছে হায়ার ম্যাথের, কখনো প্যাটার্ন চেঞ্জ হয় না, ইভেন ডি ইউনিটের প্যাটার্ন একই রকম, ডি ইউনিটে হায়ার ম্যাথ আসে সেখানে একই প্যাটার্ন, তো কেউ চাইলে ডি ইউনিটের পরীক্ষা দিতে পারেন হায়ার ম্যাথ আনসার করে, ওকে আল্লাহ হাফেজ।